আচ্ছা দেখো দেখো থার্মোমেট্রিটা কি ছিল মেজারমেন্ট অফ টেম্পারেচার এম আই রাইট বলো মেজারমেন্ট অফ টেম্পারেচার থার্মাল এক্সপ্যানশনটা কি ছিল বলতে পারবে থার্মাল এক্সপ্যানশনটা থার্মাল এক্সপ্যানশনটা ডাইমেনশন মেজারমেন্ট নট ডাইমেনশন মেজারমেন্ট সেটা হচ্ছে টেম্পারেচার আর ডাইমেনশনের রিলেশনশিপ টেম্পারেচার আর ডাইমেনশনের রিলেশনশিপ সিমিলারলি ক্যালোরিমেট্রি মানে বলো মেজারমেন্ট অফ মেজারমেন্ট অফ হিট কারেক্ট আচ্ছা মেজারমেন্ট অফ হিট তো ডেফিনেটলি কিন্তু এখানে আমরা দুটো জিনিসের রিলেশন দেখি কি কি সেটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হিট এর রিলেশনটা এখানে দেখি আচ্ছা হিট মানেই কিন্তু এনার্জি হিট মানেই এনার্জি ঠিক আছে তার মানে এখানে আমরা টেম্পারেচার আর এনার্জির বলো রিলেশনটা দেখি এটা হচ্ছে ক্যালোরিমিটার এই ক্যালোরিমেট্রি আচ্ছা তো এবার তোমরা বলো তো এনার্জির انرজীর তোমার ইউনিট কি বলতে পারবে জুল 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 ভেরি গুড আচ্ছা হিটারের ইউনিট কি জুল

স্টোরিটা শোনো সেটা হচ্ছে তোমাদের মাথার মধ্যে কি এটা কখনো এসছে ভেবে দেখো হিট তো এনার্জি তাই না হিট তো এনার্জি তাহলে এনার্জি যদি জুল হয় তাহলে হিটের তোমার ইউনিট ক্যালোরি কেন আচ্ছা শোনো ভালো করে আমি কি বলছি শোনো ভালো করে এটা একটু ভালো লাগবে ধরো এরকম একটা আগুন জ্বলছে কারেক্ট এখান দিয়ে একটা রড আছে দেখো দেখো এটা কি বললাম এখানে একটা রড আছে এবারে বলো রডে যদি কেউ টাচ করে তার গরম লাগবে কি লাগবে না লাগবে আমি কোন পরে লাগবে রাইট কানেকশন পরে লাগবে ইউ আর রাইট কানেকশন পরে লাগবে আজ থেকে 500 600 বছর আগে যেটা মনে করা হতো সেটা শোনো সেটা মনে করা হতো যে এই আগুনের মধ্যে এই আগুনের মধ্যে একটা ফ্লুইড আছে কি বলো তো এই আগুনের মধ্যে একটা ফ্লুইড আছে கரেক্ট এই ফ্লুইডটা এই রড বেবে এসে এই হাতে টাচ করছে তার জন্য আমাদের গরম লাগে মানে ওয়ার্ম ফিল হচ্ছে Am I right এবং এই যে ফ্লুইডটার কথা বললাম এই ফ্লুইডটার নাম ছিল ক্যালোরি সি এল ও আর ওয়াই এটা ল্যাটিন নাম ওয়াই ছিল এটা ল্যাটিন নাম কারেক্ট পরে ইংলিশে যখন কনভার্ট করে তখন এইটা হয় সি এল ও আর আই ই তো এই ফ্লুইডটার নাম ছিল ক্যালোরি এবারে এই ফ্লুইডের এই ক্যালোরি নাম ধরে পুরো সব থিসিস ডিফাইন করা হয়ে গেছে তারপরে দেখা গেছে যে এই যে আমরা যে হাতে টাচ করছি ভালো করে শোনো আমরা যে এই যে আহ রডটাকে টাচ করছি তার জন্য যে ফিল হচ্ছে এটা কোনো ফ্লুইড নয় এটা কোনো ফ্লুইড নয় এটা কোনো কারণে হচ্ছে না এটা কি কারণে হচ্ছে আমি দেখবো একটু পরে এবং এটা ট্রান্সমিশন অফ হিটে পরে দেখা গেছে এই ফ্লুইডটা তোমার এরকম কোনো ফ্লুইড আসছে না কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে ক্যালোরি দিয়ে ঠিক আছে তো সেই ক্যালোরিটা আর চেঞ্জ করা হয়নি সেই ক্যালোরিটাকে হিটের ইউনিট হিসেবে রাখা হয়েছে সেই ক্যালোরিটাকে হিটের ইউনিট হিসেবে রাখা হয়েছে আমি কি বোঝাতে পারলাম জিনিসটা এবারে শোনো এবারে শোনো সেটা হচ্ছে ফার্স্ট এবারে শোনো ফাস্ট সেটা হচ্ছে ওয়ান ক্যালোরি ওয়ান ক্যালোরি আমরা এই আইটাই ইয়ে করবো ওয়ান ক্যালোরি ডেফিনেশন কি বলো

যখন ক্যালোরিটা ডিফাইন করা হয়েছিল সেটা ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে ডিফাইন করা হয়েছিল সেই কান্ট্রির অ্যাভারেজ টেম্পারেচার অ্যাউন্ড ওই ফোর্টিন কি ফিফটিন ইন্ডিয়ার হলে সেটা হয়তো ইন্ডিয়াতে যদি ক্যালোরি আবিষ্কার হতো তাহলে কত হতো বলো অ্যান্ড থার্টি আবার কথা বুঝতে পেরেছো তো যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেই ডেফিনেশনে ফর্টিন পয়েন্ট ফাইভ ডিগ্রি টু ফিফটিন পয়েন্ট ফাইভ ডিগ্রি এই কথাটা রয়েছে এবং এই কথাটা তোমাকে লিখতে হবে তোমরা বললে বিশ্বাস করবে না আইআইটি জেই তে একবার ক্যালোরির ডেফিনেশন এসেছিল নাইনটি টু নাইনটি থ্রি তে তখন সাবজেক্টিভ কোয়েশ্চেন আসতো এবং যারা যারা এইটা লেখেনি এই ওয়ার্ডটা এইটুকু তাদের কিন্তু নাম্বার দেওয়া হয়নি ওকে ভেরি গুড এই এক ক্যালোরি ডেফিনেশন আমরা পেলাম আচ্ছা তোমরা আগেও পড়েছো এটা পড়েছো তো ওয়ান ক্যালোরি ইকুয়াল টু ফোর পয়েন্ট ওয়ান জুল এটাকে কি বলে যে যে বলে না যে মানে কি বলো মেকানিক্যাল মেকানিক্যাল অফ হিট কারেক্ট মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট আচ্ছা এই মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট এটা কি কি ডিফাইন মানে এটা কি মনে করায় এটা মনে করায় ভালো করে শোনো হিট ক্যান বি দাঁড়াও হিট বলো বলো হিট ক্যান বি converted into work correct and same way work can be converted into bolo heat by different experiment विभिन्न एक्सपेरिमेंटे हीट के वार्क के कन्वर्ट करा जाए अब वार्क के बोलो वार्क के হিটে কনভার্ট করা যায় একটা ছোট্ট এক্সাম্পল দেখো এগুলো খুব একটা লাগবে না কিন্তু হিটের ইন্টারেস্ট ড্র করার জন্য এগুলো আমাকে বলতেই হবে ভালো করে দেখো ঘটনাটা এখানে একটা রড আছে এই রডে না এরকম এরকম তোমার ইয়ে লাগানো আছে ব্লেড লাগানো আছে আর এখানে ওয়াটার আছে এখানে ওয়াটার আছে কারেক্ট এবার দেখো এটা একটা পুলি যদি যদি এই মাছটা নিচের দিকে নামে তাহলে এখানে কি কোনো ফোর্স কাজ করছে যদি এই মাছটা ধরো এই এম মাছ নিচের দিকে নামে কোনো ফোর্স কাজ করছে করছে আচ্ছা যদি নিচের দিকে নামে তাহলে এর কোন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট বলো 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 যদি নিচের দিকে নামে এর কোন ডিসপ্লেসমেন্ট হচ্ছে হচ্ছে হ্যাঁ হবে হবে তালে লেখো ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি ছিল মনে আছে ওয়ার্ক ভেরি গুড তালে বলো এই মাসটা ওয়ার্ক করছে এটা একদম প্র্যাকটিক্যাল एग्जांपल এই মাসটা ওয়ার্ক করছে করছে এই মাসটা যদি নামে তাহলে আর এই যে এই ব্লেডগুলো না একদম ফ্রি ফ্রি মানে হচ্ছে ঘুরতে পারে মানে রিজিড না একদম ব্লেডগুলো ঘুরতে পারে যদি এই মাছটা নিচে নামে তাহলে এই ব্লেডগুলো ঘুরবে কি বলো এই ব্লেডগুলো ঘুরবে এবং দেখা গেছে এই মাছটা যদি নামানো হয় তাহলে এই যে ওয়াটার আছে না এই ওয়াটারের টেম্পারেচার বেড়ে যায় বলো ওয়াটারের টেম্পারেচার বেড়ে যাওয়া মানে কি এর মধ্যে হিট প্রডিউস হয়েছে কিভাবে হিটটা प्रोड्यूस হলো এই ওয়ার্ক ডান থেকেই তো হিটটা प्रोड्यूस হলো তাই না বলো এই ওয়ার্ক ডান থেকেই তো হিটটা प्रोड्यूस হলো আমি কি বোঝাতে পেরেছি এই রকম প্রচুর एग्जांपल আছে এটা ওয়ার্ক থেকে হিট প্রোডাকশন বলো ওয়ার্ক থেকে বলো হিট প্রোডাকশন আচ্ছা एग्जांपल বলো তো হিট থেকে ওয়ার্ক তোমরা জানো

ওতে কি করতো মনে আছে তোমার ওই কয়লা ঢালতো সেই কয়লাটা বার্ন করতো সেখান থেকে হিট তৈরি হতো সেই হিটের জন্যই ওই তোমার ইয়েটা মুভ করতো না লোকোমোটিভটা মুভ করতো না বলো সেই লোকোমোটিভটা মুভ করা মানে কি সেখানে কোনো ফোর্স লাগছে এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে ওয়াক ডান হচ্ছে खुब भेटाल पिस आग्री टेम्पारेचारे এটা তোমার নখ তুমি আঙুল দিয়ে টাচ করেছো তোমার ধরো ইয়ে বডি টেম্পারেচার কত হয় থার্টি এইট ধরলাম থার্টি এইট ডিগ্রি টেম্পারেচার এবারে বলো আমি হাতে গরম ফিল করব কি করব না হ্যাঁ কেন কেন টেম্পারেচার বেশি যেটা টাচ করেছি কেন কেন ফিল করব কেন কেন

অর্ঘ বলেছে ইমন বলেছে অন্বেষা কিছু বলছিলে আমি ওটাই বলছিলাম যে আমার ফিঙ্গারের হিটের কম্পারিজনে তো ওইখানে টেম্পারেচারটা বেশি তার জন্য আমার হিট ফ্লো এর জন্য আমি হিট মানে এটা ফিল করি না ব্যাপারটা তা নয় আচ্ছা এবার একটা কথা বলো এইটা যদি আরো বেশি টেম্পারেচার হয় ধরো 1000 ডিগ্রি কথার কথা 1000 ডিগ্রি 1000 ডিগ্রি মানে বিশাল কিন্তু ঠিক আছে তাহলে তোমার এই হাতটা পুড়ে যাবে না হাতটা পুড়ে যাবে না কেন বার্নিং 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 সেন্সেশন কেন কেন টিস্যু ড্যামেজ হয়ে যাবে কেন আচ্ছা এক্সপ্লেনেশনটা খুব ভালো করে শোনো এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ছোট্ট পার্ট মেডিকেল সায়েন্সের একটা ছোট্ট পার্ট সেটা হচ্ছে থার্মাল সেন্সিং সেখান থেকেই এটা বলা ভালো করে শোনো তোমাদের আমি মনে আছে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে প্রথম দিন যে টেম্পারেচার আর এনার্জি প্রপোর্শনাল বলেছিলাম মনে আছে e 3/2 kt বলেছিলাম e 3/2 <laughs> kt বলেছিলাম আচ্ছা এবারে শোনো তারপরে এইটা বলেছিলাম যে ওই যে থার্মাল এক্সপ্যানশনে ওই এই গ্রাফ দিয়ে বলেছিলাম যে গ্রাফ দিয়ে বলেছিলাম যে যদি আমি টেম্পারেচার দি তাহলে এই বডিটা এই এই পার্টিকলটা এইভাবে ভাইব্রেট করে হ্যাঁ করে তো আচ্ছা গুড এইবার দেখো এইবার দেখো এবার দেখো সরি এইটা হচ্ছে তোমার এই মেটাল প্লেটটা এটা হান্ড্রেড ডিগ্রিতে আছে তার মানে কি এর ওপরে সব তোমার পার্টিকেল গুলো আছে কারেক্ট আচ্ছা এবার এইটা তোমার আঙুল সরি বোঝা যাচ্ছে তো আঙ্গুল এটা তোমার আঙ্গুল এখানেও তো তোমার টিস্যু গুলো আছে কারেক্ট এবার শোনো ভালো করে এবার শোনো ভালো করে যেহেতু এ যেহেতু এ বেশি টেম্পারেচার তা সেই জন্য এ এইভাবে এইভাবে ভাইব্রেট করবে না কারেক্ট এই পার্টিকেল গুলো ভাইব্রেট করবে আর আমার হাতের আঙুলের যে টিস্যুগুলো সেগুলো ভাইব্রেট করছে এগুলো কিন্তু আমি দেখাচ্ছি জুম করে আসলে এটা এত মাইক্রোস্কোপিক্যালি হচ্ছে তুমি বুঝতেই পারছো না এবারে বলো কোনটা বেশি ভাইব্রেট করবে এই যে এই যে মেটাল প্লেটটা বেশি ভাইব্রেট করবে না মেটাল প্লেটটা বেশি ভাইব্রেট করবে না এবারে দেখো এবারে দেখো এবারে দেখো কোনো একটা জিনিস জোরে জোরে ভাইব্রেট করছে এবার এটা তুমি ফিজিক্যালি ভাবো জোরে জোরে ভাইব্রেট করছে আর এইখানে যদি গিয়ে তোমার হাতটা রাখো মানে ধরো একটা তোমার কথার কথা এরকম একটা রড এইভাবে এইভাবে ভাইব্রেট করছে এখানে গিয়ে তোমার হাতটা রাখলে হাতটা এখানে তাহলে তোমার হাতে ফোর্স লাগবে কি লাগবে না বলো লাগবে এই ফোর্স লাগার জন্যেই এই ফোর্স লাগার জন্যেই কি হচ্ছে তুমি ব্যথা অনুভব করছো কি বললাম এই ফোর্স লাগার জন্যই ব্যথা অনুভব করছো ভেবে দেখো ভেবে দেখো এটাও যদি ফর্টি ডিগ্রি টেম্পারেচারে হয় আর তোমার হাতও যদি ফর্টি ডিগ্রি টেম্পারেচারে হয় তুমি কি কোনো ব্যথা অনুভব করবে দুটো একই টেম্পারেচারে হলে করবে করবে না করবে না তার মানে এও যতটা ভাইব্রেট করছে এও ততটাই ভাইব্রেট করছে তো তুমি তো তোমার হাতটা রাখো মানে আঙুলটা রাখো তাহলে ওই পার্টিক্যাল গুলো এ যতটা ভাইব্রেট করছে ও ততটা ভাইব্রেট করছে কিন্তু এইখানে ভেবে দেখো এইখানে তোমার আঙুলের টিস্যুতে এই এই যে এই মেটাল প্লেটের এ বেশি জোরে জোরে হিট করবে এবার দেখো যত বেশি হিট হয় যেমন এটা থাউজেন্ড ডিগ্রিতে থাউজেন্ড ডিগ্রিতে বলো থাউজেন্ড ডিগ্রিতে এই যে এই মেটাল প্লেটের উপরে যে পয়েন্ট গুলো সে অনেক বেশি ভাইব্রেট করবে না মেটাল প্লেটের উপরে যে প্লেট গুলো তার মানে কি সে আরো জোরে আমাকে ফোর্স দেবে আমাকে আরো জোরে আমার টিস্যুতে ফোর্স দেবে তার জন্য টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে তার জন্যই টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে কি বললাম তার জন্যই টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে কারেক্ট কারেক্ট আমার কথাটা বুঝতে পারলে এই টিস্যু ড্যামেজ হয়ে যাওয়া বা এই হান্ড্রেড ডিগ্রিতে ইয়ে করা এটাই বার্নিং সেনসেশন হলো এটাই বার্নিং সেন্সেশন আবার উল্টোটাও হয় উল্টোটাও হয় ধরো এইটা এইটা তোমার জিরো ডিগ্রিতে মানে আইস আর তোমার ফিঙ্গার থার্টি এইট ডিগ্রিতে তাহলেও একই জিনিস হবে তোমার ফিঙ্গারটা বেশি জোরে জোরে মানে নড়ছে তোমার ফিঙ্গারটা বেশি জোরে জোরে নড়ছে ভেবে রাখো এ জোরে জোরে নড়ছে তুমি যদি এর কাছে যাও তাহলেও তুমি তাহলে এ তোমায় হিট করবে কারেক্ট আবার এ এখানে একটা রড দাঁড়িয়ে আছে আর তুমি যদি বেশি জোরে জোরে নড়ো তাহলেও তো তোমাকে হিট করবে করবে তো করবে তো তাহলে বার্নিং সেন্সেশন কোল্ড সেন্সেশন কাকে বলে বার্নিং সেন্সেশন কুল সেন্সেশন কাকে বলে এই কুল সেন্সেশনটা আরো বুঝতে পারবে লিকুইড নাইট্রোজেন কত কম ডিগ্রি টেম্পারেচারে ইনস্ট্যান্টলি তোমার টিস্যু নষ্ট হয়ে যাবে ইনস্ট্যান্টলি আমি কি বোঝাতে পারলাম জিনিসপত্র গুলো বলো 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 আমি কি বোঝাতে পারলাম জিনিসপত্র গুলো চলো এইটুকু আমরা মোটামুটি একটা কনসেপ্ট করে আজকে আমার মাউসটা খুব ডিস্টার্ব করছে চলো এইটুকু কনসেপ্ট ইয়ে করে আমরা এগিয়ে যাচ্ছি এবার আমাদের গতানুগতিক আহ তোমার ডেফিনেশন থিওরি প্রবলেম হবে কিন্তু এটা তোমার ইয়ে ছিল দেখো এখানে যেটা ফার্স্ট জিনিস আছে আর সেটা হচ্ছে স্পেসিফিক হিট স্পেসিফিক স্পেসিফিক হিট আচ্ছা কি দেখো আমি লিখছি এনার্জি রিকোয়ার্ড টু রেইজ কি বললাম বলো এনার্জি রিকোয়ার্ড টু রেইজ রেইজ वन डिग्री वन डिग्री एनर्जी रिक्वायर्ड टू रेज अच्छा रेज द टेम्परेचर लिखी द टेम्परेचर बाय वन डिग्री ओके ऑफ वन ग्राम ऑफ वाटर तो सॉरी 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 स्पेसिफिक बोलती तो वन ग्राम ऑफ ए सब्सटेंस की बोलना ওয়ান গ্রাম অফ এ সাবস্টেন্স ওকে দ্যাট ইজ দ্য ডেফিনেশন কি বলছি বলো এনার্জি রিকোয়ার টু রেইজ দ্য টেম্পারেচার বাই ওয়ান ডিগ্রি অফ ওয়ান গ্রাম অফ এ সাবস্ট্যান্স এক গ্রাম সাবস্টেন্সের এক ডিগ্রি টেম্পারেচার রেইজ করতে আমার যত এনার্জি লাগে তাকে কি বলবো বলো স্পেসিফিক হিট কারেক্ট এবার আমি তোমাদের কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে এই স্পেসিফিক হিট প্রতিটা সাবস্টেন্সের জন্য ফিক্সড প্রতিটা সাবস্ট্যান্সের জন্য ফিক্সড যেমন যেমন আমাদের যেগুলো লাগবে সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি স্পেসিফিক অফ ওয়াটার কত বলো তো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে স্পেসিফিক অফ ওয়াটার ক্যালোরি পার পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি তো এটার মানে কি বলতে পারবে এটার মানে এটার মানে হচ্ছে এক গ্রাম ওয়াটারের এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে এক ক্যালোরি হিট দরকার তাই না বলো ওয়ান ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড এটার মানে কি বলো 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 এক গ্রাম ওয়াটারের এই যে এক গ্রাম ওয়াটারের এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত ক্যালোরি দরকার বলো ওয়ান ক্যালোরি তোমরা বলতে পারবে এইটা ইকুয়াল টু কত জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড এটা বলতে পারবে ফোর টু জিরো জিরো ভেরি কেন তুমি এক ক্যালোরির জায়গা লিখবে ফোর পয়েন্ট আর এক গ্রামের জায়গা লিখবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি আচ্ছা এটা কিন্তু মনে রাখতে হবে সিমিলারলি স্পেসিফিক হিট অফ আইস এগুলো তোমাদের দিয়ে দেবে দিয়ে দেবে অন্যান্য যদি কোনো সাবস্টেন্স দেয় তাহলে তোমাদের দিয়ে দেবে দেখো স্পেসিফিক হিট অফ আইস হাফ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা

দেখো এরপরে আমি একটা ছোট এক্সাম্পলে যাচ্ছি সেই এক্সাম্পল আমি একটা লক্ষ্য করো আমার একটা কন্টেনার আছে ভালো করে শোনো ভালো করে শোনো আমার একটা কন্টেনার আছে কন্টেনারে পাঁচ ডিগ্রি টেম্পারেচার আছে পাঁচ ডিগ্রি টেম্পারেচার এই পাঁচ ডিগ্রি থেকে আমি পাঁচ ডিগ্রি থেকে আমি এটাকে দশ ডিগ্রিতে কনভার্ট করতে চাইছি এখানে ওয়াটার আছে কি হয়েছে রে বাবা এখানে এখানে ওয়াটার 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 আছে 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 ওকে আর টোটাল কেজি কেজি ভেবে দেখো টু কেজি ওয়াটার আছে এ পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি করতে গেলে আমার কত জুল লাগবে কত জুল এনার্জি দিতে হবে বলতে পারবে কত জুল এনার্জি দিতে হবে বলতে পারবে দেখোরা ঠিকই বলেছ দেখো সবাই দেখো এইটা ওয়াটার তাই তো ওয়াটারের স্পেসিফিক কত এইটা না ওয়ান ক্যালোরি পার এটা তার মানে আমি কি লিখতে পারি বলো কি লিখতে পারি কি লিখতে পারি আচ্ছা এটা থেকে তো আমি এইটাও পেয়েছি এইটা তার মানে এইখান থেকে আমি কি বলতে পারি বলো তো আমি বলতে পারি বলো কেজি ডিগ্রি বাড়াতে কতটা জুল লাগে দেখো এক কেজি ওয়াটারের এক ডিগ্রি বাড়াতে কতটা জুল লেগেছে বলো ফোর টু জিরো জিরো তাহলে তো দু কেজি দু কেজির পাঁচ ডিগ্রি বাড়াতে কি লাগবে পাঁচ ডিগ্রি বাড়াতে কি লাগবে টু ইন্টু ফাইভ না এত জুল এটা ভ্যালু কত আসছে ফোর্টি টু ইন্টু জুল এটাই তো আসছে এটাই তো আসছে আচ্ছা বেসিকালি আমি কি করলাম দেখো বেসিকালি আমি কি করলাম আমি বেসিকালি দেখো এইটা ছিল স্পেসিফিক হিট এই যে এস ডব্লিউ এইটা ছিল স্পেসিফিক হিট এ কত দিয়ে গুণ করেছি মাস্ক দিয়ে গুণ করেছি না এই যে মাস আর টেম্পারেচার ডিফারেন্স দিয়ে গুণ করেছি না ডেল্টা টি তাই না ডেল্টা টি এই টোটালটা আমি কি পেয়েছি এম এস ডব্লিউ ইনটু ডেল্টা টি এটাতে করে আমি কি পেয়েছি এত এনার্জি মানে হিট পেয়েছি তার মানে এটাকে আমি বলতে পারি হিট ইকুয়াল টু দিস তাই না এটাই তো হিট এই হিটকে যদি আমি কিউ দিয়ে ডিনোট করি তাহলে আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু এম এটা এস ওয়াটারের জাগরের বদলে আমি জেনারেল এস এস সরি জেনারেল এস লিখতে পারি স্মল এস ইনটু ডেল্টা টি দেখো আমাদের কাছে একটা ফর্মুলা চলে এসে এলো কিউ ইকুয়াল টু এম সেখান থেকে এস এর ডেফিনেশন কি বলো কিউ আপন এম ইন্টু ডেল্টা টি দেখো এটাই কিন্তু আমাদের এস এর ডেফিনেশন দেখো এটাই থেকেই কিন্তু আমরা এই যে এটা পেয়েছি দেখো এই যে নিচে কি এসছে মাস আর টেম্পারেচার ডিফারেন্স এখানে মাস হচ্ছে এক গ্রাম আর টেম্পারেচার ডিফারেন্স তার জন্য যে হিটটা দরকার সেটাই হচ্ছে কি বলো এম বলো 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 এম ডেল্টা টি ডেল্টা টি কারে আমাদের যেটা মনে রাখতে হবে কিউ ইকুয়াল টু ডেল্টা টি আচ্ছা এইখানে আমি একটা জিনিস বলতে চাই যেটা আমাদের ধীরে ধীরে তোমরা আরো বুঝতে পারবে এখানে আমি আরো একটা জিনিস বলতে চাই এই যে কিউ ইকুয়াল ডেল্টা টি বলো তো পাঁচ ডিগ্রিতে এটা জল থাকবে যদি জল থাকে তাহলে দশ ডিগ্রিতে জল থাকবে না স্টিম হবে জলই থাকবে জলই থাকবে তার মানে এই যে ফর্মুলাটা আমি লিখেছি ভালো করে শোনো এই যে ফর্মুলাটা আমি লিখেছি কিউ ইকুয়াল ডেল্টা টি এই ফর্মুলায় কি তো স্টেট চেঞ্জ হচ্ছে তোমাদের কারোর এই ইকুয়েশনে কোনো ডাউট আছে দেখো তার মানে এই ইকুয়েশনটা কখন ইউজ হবে বলো যখন স্টেট ডাজ নট চেঞ্জ কি বললাম স্টেট ডাজ নট চেঞ্জ আচ্ছা আচ্ছা ভেরি গুড এইবারে আমি মিক্সিং করব মিক্সিং আচ্ছা এই মিক্সিংটা আবার একটু পরেও আসবে সেটা হচ্ছে দেখো মিক্সিং আমি কি করতে চাইছি সোনো ভালো করে আমি কি করতে চাইছি শোনো ভালো করে সেটা হচ্ছে একটা প্রবলেম দিয়ে শুরু করি তারপরে আমরা ল অফ মিক্সিংটা ডিফাইন করবো আমার কাছে দুটো সাবস্ট্যান্স আছে এইটা একটা সাবস্ট্যান্স এইটা একটা সাবস্ট্যান্স এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি

এইটা ওয়ান কেজি আমাকে বার করতে বলেছে যে এই দুটোকে যদি আমি টাচ করি তাহলে ফাইনাল টেম্পারেচার কত হবে এই দুটোকে যদি টাচ করি তাহলে বলো টেম্পারেচার কত হবে এটা বার করতে বলেছে ওকে আচ্ছা মিক্সিং এর লটা শোনো মিক্সিং এর ল বা যে যেকোনো সিনারিওর ল বলো দেখি এ না বি কার টেম্পারেচার বেশি

টিএ আরটিবির টেম্পারেচার সেম হচ্ছে এই দুটো টেম্পারেচার সেম হয়ে গেলেই এই দুটো টেম্পারেচার সেম হয়ে গেলেই আর হিট ট্রান্সফার হবে না এই কথাটা খুব ভালো করে মনে রাখবে যখনই এদের দুটোরই টেম্পারেচার সেম হয়ে যাবে তখন ওরা কিসে চলে আসবে বলো থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে এটা কোন ল একদম ফার্স্ট বলেছিলাম না 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 থার্মোডানামিক মনে আছে যে ইক যে কোয়ান্টিটিটা সেম হয়েছিল সবার জন্য সেটা কি ছিল সেটা কি ছিল তো ভেবে দেখো ফাইনাল টেম্পারেচার যদি সেম চলে আসে তাহলে তাহলে আমাদের আর হিট হিট ট্রান্সফার হবে না ওকে এইটাকে মাথায় রেখে আমি এগিয়ে যাচ্ছি আচ্ছা এবারে আমাকে একটা ছোট্ট কথা বলো তো এই যে ফাইনাল যে টেম্পারেচারটা সেটাকে আমি যদি টি বলি সেই টিটা। আচ্ছা এইবারে আমি ধরলাম এই টি হচ্ছে ফাইনাল টেম্পারেচার টি হচ্ছে ফাইনাল টেম্পারেচার তাহলে বলো তো এ কতটা হিট দিয়েছে সেটা হচ্ছে এম এস এ কি হবে মানে এটা হাটা উল্টো হয়ে গেছে হ্যাঁ ঠিক 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 আমি ভুল করেছি হ্যাঁ এবার দেখো এবারে বলো এই কতটা হিট দেবে দেবে দেখো এস মানে এম এস

ঠিক আছে ঠিক আছে তোমরা যেটা বলছো আগে আমরা আমি সেটাই করি তোমরা যেটা বলছো আমি সেটাই আগে করি ঠিক আছে এইটি মাইনাস টি এটা এটা ঠিক আছে এইটি মাইনাস টি আচ্ছা এবারে বলো এই এম বিটা কত হিট দেবে সরি এম কত হিট নেবে এম বি এস বি ইনটু বলো কি হবে টি মাইনাস থার্টি টি মাইনাস থার্টি টি বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন দুটো ইকুয়াল ইকুয়াল তাই না এইবার এখান থেকে আমাকে টি এর ভ্যালু বার করে বলতো আসছে এত টাইম লাগছে কেন এগুলো কিন্তু কেজিতে আছে ফিফটি ফাইভ আসছে ওকে ওকে আচ্ছা তার মানে আমার একটা ভালোমতো কনসেপ্ট বিল্ড আপ হলো কনফিডেন্সটা পাচ্ছি আস্তে আস্তে হিটে বলো মেকানিক্সে যে কনফিডেন্সটা डाउट হয়ে গিয়েছিল দাদা হিটে আসছে আস্তে সেই কনফিডেন্সটা ব্যাক করছে আবার কনফিডেন্স নেমে যাবে যখন আবার মেকানিক্স শুরু হবে দেখো ভালো করে দেখো এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে আমি এই লিখতে পারি সরি দেখো এই ইকুয়েশনটাকে আমি এইটা লিখতে পারি এই যে এই টোটাল জিনিসটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি এমবি Sb, t টি মাইনাস থার্টি দেখো মাইনাস টিকে পাশে নিয়ে এসছি পারি এবার দেখো এইটাকে আমি উল্টে দিচ্ছি এম বি এস ভালো করে শোনো mb বি এস ভালো করে শোনো t মাইনাস প্লাস এম এ একটা জিনিস লক্ষ্য করেছো এখানে আমি প্লাস দিয়ে দিয়েছি এখানে টি দিয়ে দিয়েছি তো জিনিস এখান থেকেই আমার ল অফ মিক্সিং এর আমার ল অফ মিক্সিং আসছে দেখো ল অফ মিক্সিং ল অফ মিক্সিং দেখো ল অফ মিক্সিং ল অফ মিক্সিং কি বলছে দেখো এম ওয়ান এস ওয়ান

ডেলটা এম থ্রি এস থ্রি ডেলটা টি থ্রিট গোজ অন যতগুলো মিক্সচার আছে ইকুয়াল টু জিরো এইটাই হচ্ছে লস অফ মিক্সচার আচ্ছা এই যে লস অফার যেটা আছে না যখন আচ্ছা এটা এটা আপাতত হ্যাঁ ঠিক আছে এটা আপাতত থাক এইভাবে এইভাবে থাক তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছো হ্যালো এটা কি সবার বোঝা গেছে আচ্ছা এবার একটা ছোট্ট ছোট্ট প্রবলেম দি এই প্রবলেমটা কিন্তু সবার পারতে হবে এই জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবে দেখো তোমার কাছে তিনটে দেখো এখানে যদি আমি 100 খানা দিয়ে দিই তুমি পেরে যাবে দেখো কি কি আছে তোমার কাছে তিনটে কন্টেনার আছে তিনটে কন্টেনারে তিনটে এখানে 3 কেজি ওকে সব ওয়াটার আছে সব ওয়াটার সব ওয়াটার এখানে 3 কেজি দশ ডিগ্রিতে ওয়াটার আছে এখানে চার কেজি আট ডিগ্রিতে ওয়াটার আছে এখানে কেজি ওয়াটার আছে তাহলে বলো তো ফাইনাল যে মিক্সচার হবে তার টেম্পারেচার কত হবে একটা লাইনে লিখবে একটা লাইনে এই ওপরের ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে এবং ওপর ইকুয়েশনটা দেখো এখানে প্লাস দিয়েছি এখানে প্লাস দিয়েছি এবং সবগুলোই টি মাইনাস করেছি যেটা ফাইনাল টেম্পারেচার সেটা ধরেছি তার থেকে যেটা সাবস্টেন্স এর তোমার টেম্পারেচার সেটা মাইনাস করেছি বলো 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 কি হবে দেখো থ্রি ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়ান টি মাইনাস তো লেখা যাবে লিখতে হবে কেন

ল মিক্সিং নিয়ে যেকোনো প্রবলেম তোমরা পেরে যাবে গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসটা যদি ঠিক মতো অ্যাটেন্ড করো আর মিক্সিং আসবে মিক্সিংটা একটু ডিফারেন্ট এটাই যদি তোমাদের কারোর কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো তোমাদের যদি কারোর কোনো ডাউট থাকে তোমাদের যদি কারোর কোন ডাউট থাকে আমাকে বলতে পারো ওকে ওকে কারোর তো কোনো ডাউট নেই চলো একটা ভালো প্রবলেম করি দেখো তো এই প্রবলেমটা আমরা পারি সবাই পেন সবাই পেপার নিয়ে বসো দেখো খুব ভালো করে শোনো সেটা হচ্ছে কাছে আছে মানে এরো মাস এম এরো মাস এম এরো মাস এম এগুলো হচ্ছে ডিফারেন্ট মেটেরিয়াল আচ্ছা ডিফারেন্ট মেটেরিয়াল মানে কি বলতো এর স্পেসিফিক হিট আলাদা এর এস এ এর এস বি আর এর এসসি ওকে ওকে আচ্ছা এটা আছে বারো ডিগ্রি টেম্পারেচারে বিটা আছে পনেরো ডিগ্রি টেম্পারেচারে সিটা আছে টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে কারেক্ট বলেছে এ আর বি কে যদি আমি মিক্স করি দেখো এ আর বি কে যদি মিক্স করি তাহলে ফাইনাল টেম্পারেচার হয় থার্টিন ডিগ্রি আর বি আর সি কে যদি মিক্স করি তাহলে ফাইনাল টেম্পারেচার হয় এইটিন ডিগ্রি কি বললাম তাহলে এ আর সি কে মিক্স করলে ফাইনাল টেম্পারেচার কত হবে আমি দু মিনিট দিচ্ছি প্লিজ ডু ইট আমি দু মিনিট দিচ্ছি প্লিজ ডুইট

থার্টিন মাইনাস টুয়েলভ প্লাস বলো এখান থেকে তুমি পাবেক্ট পাবে তো দেখো এই দুটো মিক্সচারকে আমি ইকুয়েট করেছি এবার বলো সি যদি মিক্সচার করি সি তাহলে আমি লিখতে পারি এম এস বি

আমি যদি এ আর সি এর ফাইনাল টেম্পারেচার টি ধরি টি ধরি ফাইনাল টেম্পারেচার তাহলে আমি লিখতে পারি এম এস এ ইনটু টি মাইনাস 12 প্লাস এম এস সি টি মাইনাস 20 ইকুয়াল টু 0 ওকে ওকে আচ্ছা এইবারে এখান থেকে দেখো এস এ আর এস সি এর মধ্যে একটা রিলেশনশিপ পাবো না মানে এখানে বলতে চাইছি এখানে আমি বলতে চাইছি 3 ইনটু এই এসবি এর জায়গায় আমি কি লিখছি

সবাই পারবে শুধু চোখ কানটা একটু খোলা রাখো প্লিজ চোখ কানটা একটু খোলা রাখো সবাই পারবে দেখো এইগুলো সব কম্পিটিভ এক্সামে এসছে এবং হিট থেকে যে কম্পিটিভ এক্সামে যে কোয়েশনগুলো আসে সেগুলো সবাই মানে করেই করে এবং সেটা খুব তাড়াতাড়ি করে মানে এই প্রবলেমটা আমি এতটা ক্যালকুলেশন করে করলাম তোমাদের যখন হিটটা সড়ো হয়ে যাবে দেখবে এই ক্যালকুলেশনটা করতে তোমাদের হাফ সেকেন্ড সময় লাগছে হাফ সেকেন্ড ওকে নেক্সট একটা ডেফিনেশন আসে সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি ওকে আচ্ছা এই ডেফিনেশনটা বলে নি তাহলে তোমরা তারপরে আমি সেখান থেকে আসছি ভালো করে শোনো সেটা হচ্ছে এনার্জি টু রেজ টেম্পারেচার ওয়ান ডিগ্রি অফ এনি মাস ব্র্যাকেটে বডি দেখো আগে আমরা কি ডিফাইন করেছিলাম বলো আগে আমরা কি ডিফাইন করেছিলাম বলো স্পেসিফিক বলে 1 1 গ্রামের জন্য না না সেটা তো ঠিকই বলেছো পার্টিকুলার 1 গ্রামের জন্য এখানে তো ডেফিনিশনে 1 গ্রামটা নেই কিন্তু ডেফিনিশনে যেটা নেই সেটা শোনো সেটা হচ্ছে আগে আমরা স্পেসিফিক হিট ইয়ে করেছিলাম ডিফাইন করেছিলাম ওয়াটার দিয়ে ডিফাইন করেছিলাম না স্পেসিফিক হিট না এনি সাবস্টেন্স এনি সাবস্টেন্স আরে এবার শোনো এই স্পেসিফিকটা শোনো স্পেসিফিসিটি আর হিট ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্সটা কোথায় যেটা বইতে লেখা নেই ঠিক আছে সেটা হচ্ছে স্পেসিফিক হিট কোন একটা স্পেসিফিক সাবস্টেন্সের জন্য ধরে মানে ডিফাইন মানে স্পেসিফিক হিট অফ অ্যালুমিনিয়াম স্পেসিফিক হিট অফ আয়রন স্পেসিফিক হিট অফ কপার অল দিস থিংস ঠিক আছে কিন্তু হিট ক্যাপাসিটি বডির জন্য ডিফাইন মানেটা কি শোনো ভালো করে তুমি দোকান থেকে একটা ইনস্ট্রুমেন্ট কিনেছো হিটিং ইনস্ট্রুমেন্ট হিটিং ইনস্ট্রুমেন্ট কি বললাম বলো তুমি দোকান থেকে একটা হিটিং ইনস্ট্রুমেন্ট কিনেছো সেই হিটিং ইনস্ট্রুমেন্টটা হিটিং ইনস্ট্রুমেন্টের গায়ে না হিট ক্যাপাসিটি লেখা থাকে হিট ক্যাপাসিটি লেখা থাকে কেন সেটা ভালো করে শোনো এই হিটিং যে ইনস্ট্রুমেন্টটা না দেখো এইটা ধরো তার মধ্যে সেই যন্ত্রটা এই যন্ত্রটার মধ্যে ভালো করে দেখো আমি কি বলছি এইটা একটা মেটেরিয়ালে তৈরি ধরো এইটা অ্যালুমিনিয়ামে তৈরি ঠিক আছে এইটা তোমার কি দিয়ে তৈরি বলো তোমার সরি হ্যাঁ এইটা এটা ধরো আয়রন দিয়ে তৈরি ঠিক আছে আর এইটা ধরো কপার দিয়ে তৈরি এইটা ধরো কপার দিয়ে তৈরি এইটা তাহলে তুমি এই পুরোটার জন্য কি করে স্পেসিফিক বলবে বলতে পারবে কি কারণ তো জিনিস দিয়ে তৈরি তাই না পুরো জিনিসটার জন্য তাহলে এই পুরো জিনিসটা একটা বডি যে বডিটা যে বডিটা কি বলো মিক্সচার অফ বলো মিক্সচার অফ পার্টিকুলার সাবস্টেন্স তাই না পার্টিকুলার সাবস্টেন্স তো এই বডির জন্য যেগুলোতে মিক্সচার থাকে তার জন্য হিট ক্যাপাসিটি ডিফাইন করা হয় কারেক্ট তার জন্য হিট ক্যাপাসিটি ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি ধরো তুমি দোকানে কিনতে গেলে যে দোকানদার হবে তার তো অত নলেজ নেই সে কি প্রত্যেকটা হিট ক্যাপাসিটি এক একটা করে ইন্ডিভিজুয়াল ইয়ে করে ক্যালকুলেট করে বলে দেবে এর হিট ক্যাপাসিটি এত তা নয় সেটা হচ্ছে এই যে যন্ত্রটা দেখো 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 এই যন্ত্রটা এই যন্ত্রটার গায়েই লেখা থাকে হিট ক্যাপাসিটি এই হিট ক্যাপাসিটি মানে কি এই হিট ক্যাপাসিটি মানে কি এই টোটাল বডিটাকে যদি আমি একটা ব্ল্যাক বক্স ধরি সেই ব্ল্যাক বক্সের এক ডিগ্রি টেম্পারেচার রাইজ করতে যত হিট লাগবে সেটাই হিট ক্যাপাসিটি এর মানে হচ্ছে আমরা কিউ মানে কি জানি বলো এম এস ডেল্টা টি বলো এম এস ডেল্টা টি এম এস ডেল্টা টি এবার দেখো এই ডেল্টা টিটা হচ্ছে ওয়ান ডিগ্রি টেম্পারেচার মানে এই ওয়ান ডিগ্রি আর এখানে মাসের কোনো গল্প নেই তাহলে এই জিনিসটা এই কে বলে হিট ক্যাপাসিটি এই এইচ কে বলে হিট ক্যাপাসিটি কি বলো এই এইচ কে বলে হিট ক্যাপাসিটি এই 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 তোমার সাবস্ট্যান্সটার ক্ষেত্রে ধরো এইটার মাস আছে এম ওয়ান এর হিট ক্যাপাসিটি এস ওয়ান এটার আছে এম টু এর হিট ক্যাপাসিটি এস টু এটার আছে এম থ্রি হিট ক্যাপাসিটি এস থ্রি তাহলে টোটাল হিট ক্যাপাসিটি কত হবে এম ওয়ান এস ওয়ান প্লাস এম টু এস টু এম থ্রি এস থ্রি আমি কি ঘটনাটা বোঝাতে পারলাম যে হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিটের মধ্যে কি ডিফারেন্স বলো হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিটের মধ্যে কি ডিফারেন্স স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা ইয়ার মে মাসের উপর ডিপেন্ডেন্ট এটা ডিপেন্ডেন্ট নয় আরেকবার বলো হিট ক্যাপাসিটিটা হ্যাঁ মাসের উপরে ডিপেন্ডেন্ট কোনটা এই এই হিট ক্যাপাসিটিটা হ্যাঁ হিট ক্যাপাসিটি মাস ইনটু এস এইটাকে একসাথে মাল্টিপ্লাই করে যেটা আসে সেটাকে হিট ক্যাপাসিটি বলে

তোমাদের যদি এই ডেফিনেশনে কারোর কোনো থাকে আমাকে বলতে এই কারোর থাকে আমাকে বলতে পারো আচ্ছা এইবারে আমি পরের চ্যাপ্টারে চল পরের ইসে চলে যাচ্ছি আর একটা ডেফিনেশন আছে সেটা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেট যেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো ওটা আমি একটু পরে করাচ্ছি ওটা আমি পরে করাচ্ছি কারণ ডেফিনেশন ডেফিনেশন করে 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 তোমার ভাল লাগবে না ঠিক আছে আচ্ছা এইবারে আমি এর পরের সিনারিওতে চলে যাচ্ছি দেখো তোমরা কি সবাই বুঝতে পারছ তোমরা কি সবাই বুঝতে হ্যাঁ ইজি আমি এক্সাম্পল নিয়ে নিয়ে করাচ্ছি ওকে এক্সাম্পল নিয়ে নিয়ে করাচ্ছি ওকে ওকে গিভ আ বিগ হেডিং ফেস চেঞ্জ গিভ আ বিগ হেডিং ফেস চেঞ্জ মানে বলছি সব বলছি ফেস চেঞ্জ ওকে আচ্ছা দেখো খুব ভালো করে দেখো সেটা হচ্ছে আমার কাছে সলিড আছে এটা সলিড সেটাকে তুমি আইস ধরে নিতে পারো ফর ইওর एग्जांपल আইস আচ্ছা এতে যদি আমি হিট দি এতে যদি আমি হিট দি তাহলে এটা কিসে তো কিসে তো পরিণত হবে বলতে পারবে আইসকে যদি হিট দি ওটা কিসে তৈরি হবে লিকুইড হবে

আচ্ছা এখানে স্টেট লিখে দিই কোনো ব্যাপার না যে যে ইসে মনে করেছো ফেস বা স্টেট একই ব্যাপার একই ব্যাপার স্টেট ওকে এবারে বলো লিকুইড কে হিট দিলে কি হবে গ্যাস ভেরি গুড গ্যাস গ্যাস ওকে ওকে আচ্ছা তোমরা ছোটবেলায় এই কথাটার নাম শুনেছো সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন হ্যাঁ ওকে আচ্ছা আমি ফর দা টাইম বিং ফর দা টাইম ফর দা টাইম তোমাদের দুটো কথা আচ্ছা আরো কয়েকটা কথা আছে তারপরে কি এইটুকু দেখলাম হিট যদি দেওয়া হয় তাহলে লিকুইড হবে তারপরে হিট দিলে গ্যাস হবে মানে আইসের ক্ষেত্রে কি হবে বলো সেটা আইস তারপরে কি হবে বলো ওয়াটার তারপরে কি হবে বলো স্টিম টিম বা ভেপার যা খুশি বলতে পারো এইটাই তো জেনারেলি আচ্ছা ভালো করে শোনো বয়লিং পয়েন্টের ডেফিনেশন মনে আছে বা ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন মনে আছে সেই ডেফিনেশানে একটা কথা ছিল যে আহ সলিড দেখো সলিড বয়েল করে মানে কমপ্লিটলি লিকুইডে পরিণত হয় যতক্ষণ পরিণত হয় ততক্ষণ ওর টেম্পারেচারটা চেঞ্জ হয় কি চেঞ্জ হয় না ভেরিগুড ভ্যারি গুড তার মানে ভেবে দেখো যখন সলিড থেকে লিকুইড হচ্ছে তখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না এখানেও টেম্পারেচার 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 চেঞ্জ হবে না তারপরে দেখো যখন সলিড থেকে লিকুইড হয় কারেক্ট যখন সলিড থেকে লিকুইড হয় বা লিকুইড থেকে গ্যাস হয় এই ফেস চেঞ্জে ফেস চেঞ্জে আমি কি লিখতে পারি নো টেম্পারেচার

रिकुर्ड एनार्जी रिक्वेड टू ब्रेक टू ब्रेक दिज देशन ते फेस चेन्जे जो भेबे बोलो फेस चेन्जे टेमपारेचर चेंज ফেস চেঞ্জ এ টেম্পারেচার চেঞ্জ হয় না ওকে আচ্ছা এবার আমি দুটো জিনিস তোমাদের ডিফাইন করব এইখানে আমি লিখছি এল এফ এইখানে লিখছি এল ভি আমি ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন কি বললাম বলো লেটেন্ট হিট অফ এগুলো তোমরা পড়েছো না বলো ফিউশন এল এফ এটার ডেফিনেশন কি বলো এটার ডেফিনেশন কি বলো সেটা হচ্ছে দেখো ডেফিনেশনটা এনার্জি রিকোয়ার্ড এনার্জি রিকোয়ার্ড টু চেঞ্জ ওয়ান গ্রাম অফ সলিড ইন্টু কি বলো ইন্টু ওয়ান গ্রাম অফ লিকুইড লিকুইড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার বলো তো ওই কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে কি কি বলে এই কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে বলে ফ্রিজিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট যে ফ্রিজিং পয়েন্টটা বলো ফ্রিজিং পয়েন্ট তাই তো এই ওয়াটারের জন্য এই ফ্রিজিং পয়েন্টটা কত ফর ওয়াটার 0 ডিগ্রি करेक्ट এবং ভালো করে শোনো এইটা মনে রাখবে এল এফ ডব্লিউ লেটেন্ট হিট অফ ফিউশন ফর ওয়াটার ইকুয়াল টু 80 ক্যালোরি পার গ্রাম এখানে দেখো কোনো টেম্পারেচার আসেনি কারণ এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট তোমরা কি আমার এই ডেফিনেশনটা বুঝিতে পারিয়াছো বলো 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 আমার এই ডেফিনেশনটা বুঝতে পারিয়েছো ওকে পরের ডেফিনেশনটা শোনো সেটা হচ্ছে এইটা হচ্ছে এল ভি এল ভি মানে কি বলো ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন ওকে তোমরা ডেফিনেশনটা লেখার চেষ্টা করো তো ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন ধরো তুমি এটাকে এল ভি দিয়ে ডিনোট করছে দেখো লিখতে পারবে ধরো তুমি পড়ে যাওনি টপিকটা তোমাদের স্কুলের দুটোরই ডেফিনেশন এসছে তুমি তোমার বন্ধুর কাছে করলে ভাই প্রথমটা বল সে বলে দিল তুই নিজে বানিয়ে লেখ লিখতে পারবে তো শেখাচ্ছি হাউ টু চিট ম্যান লাইক ইতিহাস ইতিহাস ইতিহাসে ধরো তুমি একটা দশ নম্বর আমাদের সময় দশ নম্বর পনেরো নাম্বারে কোয়েশ্চেন আসতো সেটা একদমই পড়ে যাওনি একদমই কিন্তু তুমি কোয়েশ্চেন পাওয়ার পরে তোমার মধ্যে কোন ভয় ডর কিছু নেই ও দশ নম্বর কোয়েশ্চেনটা তো মেরে দেবো কি করে মারবো জাস্ট যে বন্ধুটা তোমার পেছনে যে বন্ধুটা বসছে তাকে জিজ্ঞেস করো ভাই তুই শুধু পয়েন্টস গুলো বল বাকি ইতিহাস তো আমি লিখবো বলো স্যার কত ওরকম ইতিহাস লিখলাম সেটা যদি একটা বইয়ে ছাপানো হতো তাহলে যে কি হতো যাই হোক চলো লেটেন্ট হিতাপারাইজেশন বলো কি হবে परबे बे तुमरा एनर्जी रिक्वायर्ड टू चेंज बोलो एनर्जी रिक्वायर्ड टू चेंज बोलो 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 वन परबे ग्राम ऑफ लिक्विड गुड वन ग्राम ऑफ लिक्विड टू इनटू वन ग्राम ऑफ नेपार एट कांस्टेंट टेंपरेचर कांस्टेंट टेंपरेचर वही टेंपरेचर टके की बोले बॉइलिंग पॉइंट बॉइलिंग पॉइंट वेरी गुड

বলে দিলাম ওকে ওকে আচ্ছা তো বলবে দাদা অনেক কিছু তো শিখলাম একটা জিনিস একটু বলবে এই ইভাপোরেশন আর ভেপোরাইজেশনের মধ্যে পার্থক্য কি কোনো আইডিয়া আছে ভেপোরাইজেশনটা আমাকে টেম্পারেচার দিতে হবে কিন্তু ইভাপোরেশন রুম টেম্পারেচারই হয় না কেন 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 মানে কিন্তু প্রসেসটা তো सेम রাইট প্রসেসটা তো सेम কোনো আইডিয়া আছে দেখো ইভাপোরেশন সারফেস ফেনোমেনন

যাই হোক দাঁড়া আচ্ছা ভালো করে শোনো ভালো ওকে শোনো ভেপারাইজেশন আর এভাপারেশন দেখো ঘটনাটা কি ঘটছে দেখো আমাদের দেশের দেখো গরমকালে পুকুর টুকুর গুলো সব শুকিয়ে যায় না হ্যালো আমাদের দেশে গরমকালে পুকুর টুকুর সব শুকিয়ে যায় না পুকুর টুকুর যদি শুকিয়ে যায় কত আমাদের টেম্পারেচার কত থাকে ফর্টি ডিগ্রি টেম্পারেচার ফিফটি ডিগ্রি টেম্পারেচার কিন্তু এভাপারেশন কততে হওয়ার কথা হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে কিন্তু হান্ড্রেড ডিগ্রি কি রিচ করে আরে ভাই হান্ড্রেড ডিগ্রি রিচ করলে আমরাও এভাপারেট হয়ে যেতাম মানে দাদা ফর্টি ডিগ্রিতে না বিশ্বাস উঠে যায় এসি ফেসি সব কাজ করা বন্ধ করে দেয় ওকে তো ভেবে দেখো ফর্টি ডিগ্রিতেই আমাদের এভোপারেশন হচ্ছে কি হচ্ছে শোনো ধরো এইটা হচ্ছে মাস ওয়াটার আছে ভালো করে শোনো ফর্টি ডিগ্রিতে কি হয় এই যে ওপরের সার্ফেস গুলো এই সার্ফেস গুলো যে পার্টিকেল গুলো এই পার্টিকেলটা এই টেম্পারেচারে এই যে ফর্টি ডিগ্রি টেম্পারেচারে ভালো করে শোনো ফর্টি ডিগ্রি টেম্পারেচারে এনার্জাইজড হয় এনার্জাইজড হয় মানে কি ওই বললাম না ভাইব্রেট করে কারেক্ট ভাইব্রেট করে দেখো এখানে জাম্প করে এখানে জাম্প করে মানে এখানেই থাকে এখানেই থাকে মানে একদম এর ওপরের একটা লেয়ার তৈরি করে এর ওপরের একটা লেয়ার তৈরি করে কারেক্ট এই যে ওপরের যে লেয়ার তৈরি করে একে আমরা কি বলি ভেপার প্রেসার বুঝতে পেরেছ ভেপার প্রেসার জাস্ট এর ওপরে আচ্ছা তার মানে কি ভেবে দেখো যখন এখানে ফর্টি ডিগ্রি টেম্পারেচার তখন এই যে এই ওয়াটার মলিকুল গুলো বেশ কিছু এনার্জি পেয়েছে সেই এনার্জি পাওয়ার ফলে ওর বন্ড গুলো ব্রেক করেছে এবং বন্ড গুলো জাস্ট ব্রেক করে এই এই তার সার্ফেসে ঘোরাফেরা করছে মানে বাড়ির বাইরে যেতে মা বারণ করেছে ছাদে ঘোরাফেরা করছে ঠিক আছে ছাদে ঘোরাফেরা করছে ওকে ভেরি গুড এবার দেখো তার মানে কি জাস্ট আর ওপরে একটা লেয়ার তৈরি হবে না সেই লেয়ারটায় এই যে পার্টিকেলটা এই যে এই পার্টিকেলটা এই যে হোয়াইট দিয়ে যে পার্টিকেলটা এই পার্টিকেলটা বেসিক্যালি ওয়াটারের পার্টিকেল কি বললাম বলো এই পার্টিকলটা বেসিকালি বলো ওয়াটারের পার্টিকেল তার মানে এর ওপরে একটা ও লেয়ার তৈরি করবে যেটাকে বলে ভেপার লেয়ার সেটা সব 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 লিকুইডের ক্ষেত্রেই হয় জিরো ডিগ্রির ওপরে হলেই এই লেয়ারটা হয় কারোর জন্য কম কারোর জন্য বেশি আচ্ছা এর ওপরে কি থাকে অ্যাটমসফিয়ার রেট এবার শোনো এখানে যদি পার্টিকল থাকে তার মানে এখানে একটা ভেপার প্রেসার থাকে এই যে এই লেয়ারে আর ওপরে একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে থাকে তো এবারে ভালো করে শোনো কি বলছি এবারে ভালো করে শোনো এবারে ভালো করে শোনো যদি যদি ফার্স্ট যদি প্রেশার দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশার গ্রেটার দেন ভেপার প্রেশার হয় মানে কি তো এখানে পার্টিকেল গুলো কম না বেশি যত বেশি পার্টিকেল তত বেশি ভেপার প্রেসার বলো তো ভেপার প্রেসার কম মানে পার্টিকেল বেশি না কম 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 তার মানে ইনিশিয়ালি যখন কম থাকে তাহলে Атмосফেরিক প্রেসার বেশি থাকে যেহেতু Атмосফেরিক প্রেসার বেশি থাকে এখান থেকে খুব কম তোমার খুব কম তোমার পার্টিকেল গুলো এনার্জি নিয়ে বেরিয়ে যায় খুব কম এনার্জি নিয়ে বেরিয়ে যায় এই যে যেটা বেরিয়ে যাচ্ছে এইটাকে বলে ভেপোরাইজ ভেপার এই সরি ইভাপোরেশন আরে এরকম তো নয় তুমি সকালবেলা দেখলে পুরো পুকুর ভরে গেছে আর দুপুর বেলা গিয়ে দেখলে আরে এ তো পুরো শুকিয়ে গেছে এরকম তো হয় না হয় কি এরকম যেহেতু হয় না তার মানে হচ্ছে খুব কম পার্টিকেল কিছু এনার্জি নিয়ে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে এটাকে বলে এভাপোরেশন এবারে বলো যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে পার্টিকেল গুলোর এনার্জি বাড়বে হ্যাঁ যদি এনার্জি বাড়ে সেই এনার্জিগুলো বাড়লে এই এখানে নাম্বার অফ পার্টিকেল বাড়বে নাম্বার অফ পার্টিকেল বাড়লে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে শোনো যখনই ভেপার প্রেসার ইকুয়াল হয়ে যাবে তখনই কি শুরু হবে বলো ভেপারাইজেশন এইটা হচ্ছে ভেপারাইজেশন বোঝা গেছে ইভাপারেশন আর ভেপারাইজেশনের মধ্যে পার্থক্য বোঝা গেছে আমি একটা জিনিস কি বলতে পারি ভালো করে শোনো এইটা হচ্ছে সেটা হচ্ছে দেখো হান্ড্রেড পার্টেপারাইজেশন বুঝতে পেরেছো কেন ভেপারাইজেশন কম টেম্পারেচার হয় কেন কম টেম্পারেচারে হয় ওকে 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 আচ্ছা এই অব্দি তো করলাম বেশ কিছু বিল্ড আপ করলো অনেক ফান্ডাও পেলাম বন্ধু বান্ধবকে এই অ্যাটমোসফিয়ারিক আর ভেপার প্রেশার এর দিয়ে কয়েকটা ফান্ডাও দিয়ে দেবো যারা এখানে পড়ে না ইয়েস অর্ঘ বলো তার মানে আমি থিওরিটিক্যালি যদি একটা একটা ওয়াটার ভেসেলকে ভেসেল যেটা যেটার মধ্যে একটা ওয়াটার বডি আছে তো সেটাকে যদি একটা নর্মাল টেম্পারেচার রেখে দিই তাহলে অনেক অনেক দিন পরে কি সেটা কিছু অ্যামাউন্ট কি কমে যাবে মানে তাই তো হয় আরে ভাই পুরো সামারে শেষে ইয়ে তোমার পুকুরে কোনো জল থাকে পুকুর দেখে না বাড়িতে হ্যাঁ হ্যাঁ মানে তোমার তোমার বাড়ির ওখানে পুকুর টুকুর তো আছে নাকি গোয়া থেকে এসছো শুধু সমুদ্র বলো বলো দাদা গোয়া থেকে এসছি শুধু সমুদ্র ওখানে তো কখনো জল কমে না ওখানে তো কিছু কমে না আরে পুকুর দেখবে সামারে একদম শুকিয়ে যায় এবং সেটা পুরো সামাল লাগে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে আরে কালকে রাত্রেই তো ভরা দেখলাম এরকম নয় ইট টেক্স এ টাইম ইট টেক্স এ টাইম কারেক্ট এই যে বললাম না কয়েকটা পালিয়ে যাচ্ছে এই কয়েকটা করে 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 সবই পালিয়ে যায় যদি তুমি টাইম বেশি দাও ওকে 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 লেটস মুভ অন আগে 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 যাব আগে আগে যাব ওকে এবারে আমি দুটো প্রবলেম করাবো কনভারশন প্রবলেম ভালো করে দেখো কনভারশন প্রবলেম আচ্ছা আজকে আমি বারোটার পরেও আর একটা সেশন করাবো বারোটার পরেও আরেকটা সেশন করাবো এখন তেত্রিশ জন দেখাচ্ছে কিছুক্ষণ আগে চৌত্রিশ জন দেখাচ্ছিল আমাকে নিয়ে আমি চাই এই তেত্রিশ জনই বারোটার পরের যে সেশনটা হবে বেশিক্ষণ না একটুখানি কারণ আমি যে এটা একটু পরে শুরু করবো সেটা শেষ করতে পারবো না বারোটার পরে হার্ডলি দশ কুড়ি মিনিট যাবে কালকে এমনি ছুটির দিন ইন্ডিপেন্ডেন্স ডে বলো আমরা তো অলরেডি ইন্ডিপেন্ডেন্স স্যার তো কালকে ছুটি আছে ইন্ডিপেন্ডেন্স ডে তো কালকে অনেকক্ষণ ঘুমাতে পারবে দেখো কনভারশন সকালে টিউশন আছে ডে তো হ্যাঁ জয়ন্ত স্যার পড়া আছে আচ্ছা আচ্ছা জয়ন্ত স্যার জয়ন্ত দা হুম ওকে দেখো কোথায় ইন্ডিভিডেন্স আহ সেটাই আচ্ছা শোনো ভালো করে ভালো করে শোনো প্রবলেমটা দেখো প্রবলেমটা হচ্ছে এই দুটো প্রবলেম করাবো দুটো প্রবলেম করলেই বাকি সব প্রবলেম পড়ে যাবে একই টাইপের সব জায়গায় প্রবলেম আসবে তোমার কাছে ভালো করে লক্ষ্য করবে খাতা পেন হাতের সামনে নিয়ে বস বসো এবং দুটো প্রবলেম নোট ডাউন করবে আমার কাছে মাইনাস কুড়ি ডিগ্রিতে একশো গ্রাম ওয়াটার আছে এটা পসিবল আরে মাইনাস কুড়ি ডিগ্রিতে কখনো ওয়াটার থাকতে পারে তারপরে কি আছে আইস তাইতো আমাকে বলেছে এখানে কত হিট দিলে আমি কত হিট দিলে আমি একশো পঞ্চাশ ডিগ্রিতে ভেপার পাবো একশো গ্রাম আরে গ্রাম তো চেঞ্জ হবে না হবে কি চেঞ্জ হবে না কি কি দেওয়া আছে লেটেন্ট হিট অফ ওয়াটার সরি স্পেসিফিক হিট অফ ওয়াটার স্পেসিফিক হিট অফ আইস লেটেন্ট হিট অফ ফিউশন অফ ওয়াটার লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ ওয়াটার আমি প্রবলেমটা করছি তোমরা লক্ষ্য করো সবাই লক্ষ্য করো আচ্ছা মাইনাস টোয়েন্টি ডিগ্রির আইস এতে যদি আমি হিট দিই

বলো তো কত লাগবে এম কত একশো কত 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 টেম্পারেচার চেঞ্জ করছি কুড়ি তারপরে কিউ ওয়ান সরি এইটাকে যদি আমি কিউ ওয়ান বলি আমার কিউ ওয়ান হচ্ছে এইটা কারেক্ট কোন ডাউট আছে নেই এবারে দেখো এবারে দেখো বলো তো 1 কে যদি আমি হিট দি কি তৈরি হবে ই ওয়াটার ওয়াটার তৈরি করবে 100 গ্রাম আচ্ছা এবার বলো এখানে কি স্টেট চেঞ্জ হচ্ছে হ্যাঁ দেখো ওয়াটার আর আইস স্টেট চেঞ্জ হচ্ছে স্টেট চেঞ্জ হলে এই যে Q1 mst এটা লাগে এই ফর্মুলাটা লাগে না তখন আমাকে কোনটা ইউজ করতে হবে তখন ইউজ করতে হবে এই জো এই ল্যাটেন্ট হিট দেখো এক গ্রামের জন্য কত হিট দরকার আসি তাহলে এম গ্রামের জন্য আমার এইটা দরকার না কিউ ইকুয়াল টু এম এল দেখো কিউ ইকুয়াল টু এম এল দেখো এটা এইটটি গ্রাম এই ক্যালোরি পার গ্রাম একে যদি আমি গ্রাম দিয়ে গুণ করি তাহলে শুধু ক্যালোরি পাবো সেটাই তো আমার এনার্জির ইউনিট তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তার মানে এই ইকুয়েশনটা ইউজ হবে যখন যখন তো এইখানে আমি কি লিখব এম ইন্টু এল সরি কিউ টু ইকুয়াল টু বলো এম ইন্টু এল এবার এম এর ভ্যালু কত একশো বলো কিউ টু বলো একশো ইন্টু এল কত এইটি

বলো তো এখানে এম ইন্টু এল ইউজ হবে না এম এস ডেল্টা টি ইউজ হবে এম এস ডেল্টা টি ইউজ হবে ভ্যালু কত হবে হান্ড্রেড ইন্টু ওয়ান ইন্টু হান্ড্রেড কারণ জিরো থেকে হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার বাড়াতে কত লেগেছে ওকে ওকে বোঝা গেছে তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো তো এবার আমাকে বলো তো

হাফ আর ডেল্টা টি কত ফিফটি ফিফটি দেখো একশো পঞ্চাশ হয়েছে একশো থেকে কিউ ফাইভ তার মানে ভেবে দেখো এইখান থেকে এইখানে যেতে গেলে আমাকে টোটাল কত হিট দিতে হবে কিউ ওয়ান প্লাস মানে আমাকে কিউ লেট হাত দাঁড়াও কিউ নেট এটা হবে

অ্যাপারাটমিন্টের নতুন মাউস মানে নতুন না পুরনো একটা মাউস ইউজ করছি সেটাও ভালো কাজ করছে না এক্ষুনি দেখলাম খারাপ হয়ে গেছে সকালবেলাও তো ঠিক ছিল বিকেলবেলাও ঠিক ছিল যাই হোক দেখো তো এটা আসছে কিনা সেভেন্টি কিলো ক্যালোরি দেখো তো এটা আসছে কিনা আসছে তোমরা সবাই ক্যালকুলেট করো তো আসছে আসছে ক্যালকুলেশনে আচ্ছা দাঁড়াও আমি একটু আবার খুলছি আচ্ছা ক্লাস ফলো করো হিটের সব কিছু পারবে আমি প্রতিটা জিনিস করাবো কিছু বাদ যাবে না আচ্ছা এই প্রবলেমটা বোঝা গেছে বলো 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 এই প্রবলেমটা বোঝা গেছে আচ্ছা এবারে এই প্রবলেমটা তোমরা নিজেরা করবে আমি দু মিনিট টাইম দেব দু মিনিট ভালো করে শোনো আইস আইস অ্যাট টেন ডিগ্রি ওকে হান্ড্রেড গ্রাম এখান থেকে আমার দরকার হচ্ছে টেন ডিগ্রি ভেরি গুড একশো ডিগ্রি ওয়াটার সম্ভব ভেরি গুড ডিগ্রি স্টিম ওকে ওকে আমাকে ফাইনাল আনসার বলো আমি এটা এটা একদম না একদম ফাইনাল আমার চাই আনসার আমি যেভাবে করেছি যেভাবে অ্যারো দিয়ে দিয়ে করেছি এই প্রবলেমটাকে তোমরা বেস প্রবলেম মনে করতে পারো যেভাবে অ্যারো দিয়ে দিয়ে করেছি তোমরা এই প্রবলেমটাকে বেস্ট প্রবলেম মনে করতে পারো সবাই ক্যালকুলেট করো টোয়েন্টি ফোর টু ফোর নাইন জিরো জিরো ক্যালোরি নো 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 আনসার লেখা আছে এসছে শুভমের এসে গেছে সবাই ক্যালকুলেট করো দেখো জাস্ট প্রসিজিওরে ফেলতে হবে জাস্ট প্রসিজিওরে ফেলতে হবে এসছে

একদম ক্লিয়ার কাট প্রসিজিওর না আবার আমরা মিক্সিং প্রবলেম করব বাট ডিফারেন্ট স্টেটের মিক্স করব একদম ক্লিয়ার কাট প্রসিজিওর তোমাদের সবার এসছে সবাই ট্রাই করো দেখো ক্লাসে যদি করে যাও দেখবে এই হিটের এর থেকে আর কোনো টাপ প্রবলেম আসবে না এই আসবে এই আসবে আচ্ছা এবারে শোনো সব বাই সব বাই আমি দুটো প্রবলেম করাবো ইনফ্যাক্ট আমি একটা প্রবলেম ফুল করে দেবো আগেরটার মতো সেমভাবে ভাবে তোমাদের করতে হবে ওই এই সেশনটা আর পনেরো মিনিট পরে কেটে যাবে তারপরে হয়তো আমাদের আর দশ পনেরো মিনিটের দরকার হবে সব বাই যা বলবো পাই টু পাই ফলো করবে এবং এবং মাথার মধ্যে থেকে বাকি সব ইয়ে দূর করে দাও ওকে একদম একদম যেটা বলছি সেটা শোনো কি বলছি ভালো করে শোনো আমাকে মিক্স করতে দিয়েছে দুটো প্রবলেম করালেই হয়ে যাবে একটা প্রবলেম করালেই হয়ে যাবে আহ আর একটা প্রবলেম করতে দেবো তাহলে আগেরটার মতো প্রসিজিওর ভালো করে দেখো আমার কাছে একটা আইস কিউব আছে একটা আইস কিউব আছে এই আইস কিউবটা দেখো এটা আইস কিউব এটা আছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডে আর এইটা ফিফটি গ্রাম ওকে ওকে আচ্ছা এইটার সাথে আমাকে মিক্স করতে দিয়েছে শোনো ভালো করে এইটার সাথে আমাকে মিক্স করতে দিয়েছে এইটার সাথে আমাকে মিক্স করতে দিয়েছে ওয়াটার ওয়াটার রাইট টোয়েন্টি গ্রামের ওয়াটার ফিফটি ডিগ্রিতে এবারে বলো আমরা যে আগের মিক্সিং প্রবলেম করেছিলাম সেটা কি এখানে অ্যাপ্লিকেবল না কেন আগের মিক্সিং প্রবলেমে আগের মিক্সিং প্রবলেমে সব সব কি বলো সব একই স্টেটে ছিল এখানে ডিফারেন্ট স্টেট এইবারে আমি যে কথাগুলো বলবো আগামী দু তিন মিনিট ভেরিফাই ভাইটাল তোমাদের বইগুলোতে না এর সলভ এক্সাম্পল করে দেওয়া আছে ভালো করে শোনো যে সল্ড এক্সাম্পলটা করেছে সে অলরেডি আনসারটা জানে যে হয়ে এই হবে সে অলরেডি আনসারটা জানে যে মিক্সচার হয়ে এই হবে সে আনসারটা জানে বলে সেই আনসারের প্রসিজিওর অনুযায়ী মানে সেই আনসারের দিকেই সে এগিয়ে যাচ্ছে কিন্তু যদি সে আনসারটা না জানে তাহলে কিন্তু সে সেটা করতে পারবে না আমরা আমি যে প্রসেসটা বলবো সেই প্রসেসটা তুমি আনসার জানো না জানো তুমি করতে পারবে কারণ আমার আমি যে প্রসেসটা বলবো এটা একদম তোমার মানে কি বলবো ভেরিফাইড গেট গেট পয়েন্ট সল্ট এক্সাম্পলের বই বইগুলোতে দেখবে ওরা মানে আগেই জেনে গেছে যে মিক্সারটা আলটিমেটলি আইস হবে না ওয়াটার হবে না দিস 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 হবে ওরা তারপরে এগিয়েছে কিন্তু আমি যে প্রসিজিয়রটা বলবো সেই প্রসিজিওরটা ভালো করে তোমরা মনে রাখলেই বুঝতে পারবে আমি একটা প্রবলেম করেই গিয়ে করিয়ে দেবো আর একটা প্রবলেম তোমাদের দেখো দেখবে আরামসে হয়ে যাবে শুধু এই প্রবলেমটা দশ পনেরো মিনিট মানে একদম কনসেন্ট্রেটলি শোনো কনসেন্ট্রেটলি শোনো দেখো বলো এই আইস হিট নেবে না হিট দেবে নেবে নেবে আচ্ছা ও হিট নিয়ে পরে কোন স্টেটে যেতে পারে

হিট দেবে 그러면은 ওর হিট কমবে ওর যদি হিট কমে তাহলে ও কি তৈরি হতে পারে 0 ডিগ্রি যদি হিট হিট চলে যায় কি হবে 0 ডিগ্রি ভেরি গুড ভেরি গুড ডিগ্রি আইস ওয়াইন্ড ইট বইতে কোনো বইতে করা নেই এইখানেই দেখতে পাবে নইলে প্রবলেম হবে পরে আর পারবে না ভালো করে লক্ষ্য করো আচ্ছা তারপরে কি হবে তারপরে কি হবে বলো তারপরে যদি হিট পায় তাহলে ওর আইসি থাকবে কিন্তু আইসি থাকবে কিন্তু টেম্পারেচার নিচে নামবে তাই তাই না না আমি আমি দেখেছি দেখেছি আচ্ছা এইবার দেখো আমি কি করতে চাইছি সেটা হচ্ছে আমি এই যে হিট আর টেম্পারেচারকে মানে ডিফারেন্ট মানে মানে সেপারেট করতে চাইছি দেখো আমি কি করছি এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে ভালো করে শোনো

এইখান থেকে এইখানে কতটা হিট চেঞ্জ হয়েছে বলতো কিউ ইকুয়াল টু এম এস টি কত ভ্যালু বলতে পারবে এম কত পঞ্চাশ আসছে পাঁচশো ক্যালোরি তাই না হ্যালো হ্যালো আচ্ছা এবারে ভালো করে শোনো এবারে ভালো করে শোনো তার মানে এই যে এই এক নাম্বার বক্স আর দুই নাম্বার বক্স বলো আমি এই এক নাম্বার বক্সে যদি 500 ক্যালোরি যোগ করি মানে এখানে যদি 500 ক্যালোরি যোগ করি তাহলে কি আসবে আমার সেকেন্ড বক্সটা আসবে না হ্যালো হ্যালো হ্যাঁ তার মানে তার মানে প্রথম বক্সে 500 ক্যালোরি যোগ করা মানে সেকেন্ড বক্স বক্সে 500 ক্যালোরি বিয়োগ করা না তার মানে ভেবে দেখো এই দুটো ব্লক ইকুইভ্যালেন্ট না দেখো মাইনাস জিরো ডিগ্রি ফিফটি গ্রাম যে আইস ঠিক আছে মাইনাস জিরো ডিগ্রি ফিফটি গ্রাম আইস সেটাই জিরো ডিগ্রি আইস ফিফটি গ্রাম তার সাথে যে হিট আছে সেটা হচ্ছে মাইনাস পাঁচশো ক্যালোরি দেখো এটা বুঝতে পেরেছ কিনা কে কে বুঝতে পেরেছ বলো আচ্ছা ভেবে দেখো যত ধরে নাও এই পাঁচশো ক্যালোরিটা নেই নিচের এই পাঁচশো ক্যালোরিটা নেই নিচের এই পাঁচশো ক্যালোরিটা নেই তাহলে ওপরে কি আছে জিরো ডিগ্রি ওয়াটার পাঁচশো গ্রাম আইস

ভেরি গুড আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এইটা ইকুই টু এইটা ইকুই টু ইকুই টু এর পরের স্টেটটা কি এর পরের স্টেটটা কি বলো 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 এর পরের স্টেটটা কি জিরো ডিগ্রি ওয়াটার ওয়াটার ফিফটি গ্রাম সরি আরে ফিফটি ফিফটি গ্রাম বলো তো এখানে হিট এর ভ্যালু কত হবে কত লিখবো হ্যাঁ না 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 না

ফোর ক্যালোরি না দেখো এটা বুঝতে পেরেছো কিন্তু সেম এইটাতে জিরো হিট এইটাতে ক্যালোরি হিট আর এইটাতে ক্যালোরি হিট কে বুঝতে পেরেছ বলো যদি কেউ বুঝতে না পারো বলো আমি আবার রিপিট করবো যদি কেউ বুঝতে না পারো বলো আমি আবার রিপিট করবো ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই তিনটে ব্লক ইকুইভ্যালেন্ট এই তিনটে ব্লক ইকুইভ্যালেন্ট মানে আমি যা সিটটাকে সেগ্রিগেট করে দিয়েছি আমি যা সিটটাকে সেগ্রিগেট করে দিয়েছি ওকে এইটাই ছিল এই প্রবলেমের ট্রিক্স কোন বইতে কোনো ভাবে করা নেই কিন্তু এটাই প্রসিজিওর নইলে তুমি থোড়ি পরীক্ষার আগে বা তোমার এক্সামের আগে জানতে পারবে এটার आंसर কত একমাত্র आंसर জানলেই তুমি ওই পাথেই যেতে পারবে যদি आंसर না জানো তাহলে এই পাথেই যেতে হবে গেট দা পয়েন্ট গেট দা পয়েন্ট ওকে

দেখো এইটা এইটার ইকুইভ্যালেন্ট এই যে ফিফটি ডিগ্রির ওয়াটার ফিফটি ডিগ্রির ওয়াটার কুড়ি গ্রামের ওয়াটার এই দুটো তো ইকুইভ্যালেন্ট তার এখান থেকে এখানে আসতে তোমার কত টেম্পারেচার লাগবে বলো

তোমরা এই তার পরেরটা পরেরটা এইটা ক্যালকুলেট করো তো এখানে কত দিতে হবে হিট এই দুটো ইকুই এখানে কত দিতে হবে তার মানে এখানে কত হবে বলো তোমরা বলো প্লাস টু সিক্স জিরো জিরো ক্যালোরি আচ্ছা এই করে করে তোমরা বাকি ব্লক গুলো করতে পারবে তো হ্যালো তোমরা সবাই শুনতে পাচ্ছো সবাই শুনতে পাচ্ছো এই করে করে প্রসিডিওরের প্রতিটা তোমরা প্লাস মাইনাস ক্যালোরি লিখতে পারবে আচ্ছা এইবারে খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ জাস্ট মনে রাখার সেটা হচ্ছে আমরা সেইটাকে মিক্স করব যেখানে টেম্পারেচার আর স্টেট সেম সেইটাকে মিক্স করবো যেখানে টেম্পারেচার আর স্টেট সেম ইউজুয়ালি আমরা জিরো ডিগ্রির ওয়াটারটাকে মিক্স করি ইউজুয়ালি কিন্তু যে কোনো জায়গায় করা যেতে পারে যেমন ধরো এইটা আমি এখানে এসে স্টপ করে দিচ্ছি এটাকে আর এটাকে এখানে এসে স্টপ করে দিচ্ছি দেখো এখানে জিরো ডিগ্রি এখানে জিরো ডিগ্রি এখানে ওয়াটার এখানে ওয়াটার ভেরি গুড এইবার বলো এই দুটোকে যদি আমি অ্যাড করি এই দুটোকে যদি অ্যাড করি তাহলে আমার যে বক্সটা এসছে সেই বক্সে এই কি কি আছে বলতো ক্যালোরি আচ্ছা এইবারে গল্পটা সেটা হচ্ছে এই যে থ্রি ফাইভ জিরো জিরো ক্যালোরি এরকম তো থাকতে পারে না পারে কি এইরকম তো থাকতে পারে না আমাদের তো কোনো একটা আইদার ওয়াটার বা তোমার আইস কিছু বলতে হবে তাই না এবারে বলো এই এইরকম যদি কোনো কন্ডিশন থাকে তার যদি আমি এই ক্যালোরিটা হাটাতে চাই যেমন মাইনাস মাইনাস আছে যদি ক্যালোরি হাটাতে চাই যেমন এইরকম এখানে মাইনাস পাঁচশো ক্যালোরি আছে এটাকে যদি মাইনাস পাঁচশো ক্যালোরি হাটাতে চাই তাহলে আমাকে ওপরে আসতে হবে আইসে আসতে হবে দেখো আইসে আসতে হবে না দেখো আমি আমার কথাটা বুঝতে পারলে দেখো এইটা ইকুইভেল টু এইটা না তোমরা কি শুনতে পাচ্ছো হ্যালো এইটা টু এইটা এবার দেখো মাস মাইনাস পাঁচশো ক্যালোরি রয়েছে এখানে কি পাঁচশো ক্যালোরি রয়েছে কারণ ক্যালোরি তো আমি লিখতে পারি না আমাকে তো লিখতে হবে আইদার আইস বা ওয়াটার বা কত গ্রাম কত ডিগ্রি তাই না আচ্ছা এইবারে দেখো তার মানে ভেবে দেখো এই মাইনাস এত ক্যালোরি নিয়ে কিছু ওয়াটার আইসে কনভার্ট হবে এই মাইনাস থ্রি ফাইভ জিরো জিরো ক্যালোরি নিয়ে কিছু ওয়াটার আইসে কনভার্ট হবে তো হবে তো মানে আমি বলতে চাইছি থ্রি ফাইভ জিরো জিরো ক্যালোরি ইকুয়াল টু এম ইন্টু এল এল এর ভ্যালু কত তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত আসছে এম এর ভ্যালু আসছে থ্রি ফাইভ জিরো জিরো বাই এইটটি দ্যাট ইজ ইজ কামিং আউট ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এত গ্রাম বলো এত গ্রাম কি এত গ্রাম কি বলো তাহলে এবারে বলো তো পুরো সিনারিওতে পুরো মিক্সচারে পুরো মিক্সচারে আমার ফাইনাল মিক্সচারে কি কি থাকবে টেম্পারেচার কত জিরো ডিগ্রি কারেক্ট রাইট এবারে দেখো ফর্টি গ্রাম আইস আর ওয়াটার কত থাকবে এই যে সত্তর গ্রাম মাইনাস তার মানে এটাই হচ্ছে ফাইনাল মিক্সচার আর তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা কিভাবে করতে হবে হ্যালো প্রবলেমটা কিভাবে করতে হবে বুঝতে পেরেছো এই প্রবলেমটা টাফ করা যায় কি রকম টাফ তিনটে মিক্সচার দিয়ে দেওয়া যায় চারটে মিক্সচার দিয়ে দেওয়া যায় কিন্তু সেটা খুব ক্লামজি এবং লেন্দি হবে সেটা খুব ক্লামজি এবং লেন্দি হবে তোমরা কি পুরো ঘটনাটা বুঝতে পেরেছ মাই ডিয়ার তোমরা কি পুরো ঘটনাটা বুঝতে পেরেছ আচ্ছা আমি এবার সেম টাইপের একটা প্রবলেম দেব এই প্রবলেমটা যদি করতে পারো মিক্সচারের যে কোনো প্রবলেম তোমরা পারবে এর থেকে টাফ দেবে না বইগুলোতে কি বললাম বইগুলোতে অলরেডি ওরা জানে যে এটা আইস আর ওয়াটার মিক্সচার হবে ও ধরেই নেয় আইস আর ওয়াটার মিক্সচার হবে আরে নাও তো হতে পারত তাই না বলো এখানে যদি প্লাস থ্রি ফাইভ জিরো জিরো ক্যালোরি ওয়াটার আসতো এই্রি ফাইভ জিরো জিরো হতো তাহলে কি আইসার ওয়াটারের মিক্সার হতো শুধু ওয়াটার থাকতো কিন্তু ওয়াটারের টেম্পারেচারটা বাড়তো ভেবে দেখো তো সেটাই যে সল্ট एग्जांपल যা বইগুলোতে যে টিচার করাচ্ছে সে অলরেডি জানে তাকে একটা আননোন প্রবলেম দাও করতে পারবে না কারণ সে অলরেডি आंसरটা জানে না বাট ইউ ক্যান সলভ এনি আননোন প্রবলেম ইউজিং দিস আচ্ছা দেখো এই কনসেপ্টটার উপরে বাইন্ড ইট এই যে মাইনাস প্লাস যেটা লিখছো ভেরি ইম্পর্টেন্ট আমি একটা প্রবলেম দেবো তোমাদের দু মিনিট টাইম দেবো তোমরা আগের মতো এই প্রবলেমটাও করবে সেম সেম টাইপের টাইপের একটা মিক্সিং প্রবলেম দেখো সেটা হচ্ছে এই ট্যাগ ট্যাগ ভাবে করবে ট্যাগ আইস ওকে মাইনাস টেন ডিগ্রি সরি মাইনাস টেন ডিগ্রি ওকে কুড়ি গ্রাম এর সাথে আমি মিক্স করেছি সেম ভাবে বক্স 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 করে করবে যেরকম করে আমি করেছি ওয়াটার কত নেব ফর্টি ডিগ্রি নি ফিফটি গ্রাম তোমরা আমাকে ফাইনাল বলো তো এই দুটো মিক্স করলে কি হবে এই দুটো মিক্স করলে কি হবে ইউজুয়ালি জিরো ডিগ্রি টেম্পারেচার ওয়াটারে নিয়ে আসতে চেষ্টা করবে দেখো আমি এই দুটোরই সেম জায়গায় নিয়ে এসছিলাম মনে আছে দুটোরই কোথায় নিয়ে এসছিলাম বলো জিরো ডিগ্রি ওয়াটার জিরো ডিগ্রি ওয়াটার শুধু জিরো ডিগ্রি না হয় ডিগ্রি ওয়াটার আমাকে বলো ফাইনাল মিক্সচার কি হবে টোয়েন্টি গ্রাম আইস মাইনাস টেন ডিগ্রি ফর্টি ফিফটি গ্রাম ওয়াটার ফাইনাল মিক্সচার আমি আনসার লিখে দেবো এখানে সবাই আমি যেভাবে করেছি সেইভাবে করো ক্যালকুলেশন যেন মিস্টেক না হয়

100 calorie 1000 oh that nah, sorry 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 100 100 করে 100 হবে 100 हां सॉरी 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 100 আচ্ছা এরপরেও যদি আমি দি কি হবে বলো সেটা হচ্ছে 0 ডিগ্রি ওয়াটার ওয়াটার কত গ্রাম 20 ग्राम माइनस -1700 वेरी गुड वेरी गुड पूछेगा छो तुम्हारा वेरी गुड आई एम एक्सट्रीमली हैप्पी अच्छा এবারে এইটাতে যদি আমি হিট দি কি হবে বলো

আর তিনশো ক্যালোরি এই না তিনশো ক্যালোরি এই দুটোকে অ্যাড করলে তিনশো ক্যালোরি আসবে প্লাস তিনশো ক্যালোরি এবারে বলো এই ওয়াটারটা জিরো ডিগ্রির ওয়াটার যদি তিনশো ক্যালোরি হিট পায় তাহলে ও টেম্পারেচার বাড়াবে না তাহলে এম এস ডেল্টা টি ইকুয়াল টু তিনশো ক্যালোরি আর এম হচ্ছে দরকার না এম আমার জানা আছে কত সেভেন্টি এই যে সেভেন্টি গ্রাম এস ওয়ান আর ডেল্টা টি ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এখান থেকে তুমি ডেল্টা টি পাচ্ছ ফোর তার মানে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে লক্ষ্য করো এইটাই বেসিক্যালি এইটা না সেভেন্টি গ্রাম ওয়াটার ফোর পয়েন্ট টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড কই ডাউট হ্যাঁ কই ডাউট হ্যাঁ সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো তো সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো তো এইরকম প্রবলেম আসলে তোমরা পেরে যাবে আমি আশা করব এই রকম প্রবলেম তোমরা স্পারপুইজ যারা স্টুডেন্ট সে যে কেউ পেরে যাবে আনন যে কোনো প্রবলেম দিলেই ওকে আচ্ছা তোমরা বাড়িতে যেটা হোমওয়ার্ক করবে সেটা শোনো হোমওয়ার্ক শোনো হোমওয়ার্ক এই আগের যে দুটো সেই দুটোকে সেম রেখেছি আইস 20 গ্রাম -10 ডিগ্রি প্লাস ভালো করে দেখো ভালো করে দেখো ওয়াটার কি ছিল বলো ফর্টি ডিগ্রি গ্রাম এইটা তো তোমরা করেছো প্লাস ভেপার প্লাস ভেপার ওকে হান্ড্রেড ডিগ্রি ফাইভ গ্রাম এই তিনটেকে মিক্সচার করা হয়েছে কি বললাম এই তিনটেকে মিক্সচার করা হয়েছে তো ফাইনালি কি ফাইনালি কি হচ্ছে ফাইনালি কি হচ্ছে ফাইনালি কি হচ্ছে ফাইনালটা আমি বলে দিচ্ছি আনসারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে 75 গ্রাম ওয়াটার 46.6 ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা বাড়িতে এটা ট্রাই করবে তোমরা বাড়িতে এটা ট্রাই করবে ইজি ইজি ওকে ওকে বাড়িতে এটা ট্রাই করে কালকে বিকেলের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে পার্সোনালি সেন্ড করবে পার্সোনালি হোয়াটসঅ্যাপে সেন্ড করবে কালকে বিকেলের মধ্যে ফাইনাল আনসার 75 গ্রাম ওয়াটার 46.6 ডিগ্রি টেম্পারেচার টেম্পারেচার ক্লিয়ার ক্লিয়ার আজকের ক্লাস সব কিছু বোঝা গেছে আচ্ছা গুড দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস প্লিজ মাইন্ড ইট আমরা কিন্তু টাইম পাস জিনিস করিনি ক্যালোরিমেট্রিতে এমএসটি এমএল দিয়ে হাজার হাজার প্রবলেম করে লাভ নেই ভালো কিছু প্রবলেম করতে হবে ওকে নেক্সট দিনও কিছুটা ক্যালোরিমেট্রি চলবে ক্যালোরিমেট্রি মেইন জিনিস হয়ে গেছে অ্যাকচুয়ালি মেইন জিনিস ছিল এই মিক্সিং প্রবলেম বাকি যেকোনো কিছু পড়া যাবে ওকে ওকে চলো দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস বাই টুমরো ইউ আর সেন্ডিং মি দা আনসার হোমার্ক গুড নাইট ওকে আচ্ছা আমি একটা কনসেপ্ট করাবো আমি তার শোনো ভালো করে আগে কনসেপ্টটা দেখো একটা চেয়ার আছে এটা মেটালিক একটা চেয়ার মেটালিক বা বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে এটা একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে অন্য একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে আমি চেয়ার দিয়ে এক্সাম্পলটা দিয়ে শুরু করছি শোনো ভালো করে এই চেয়ারে এই চেয়ারে আমি সিক্স হান্ড্রেড ক্যালোরি হিট দিয়েছি এবং তার জন্য ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি তোমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে আমি আবার বলছি এখানে আমি সিক্স হান্ড্রেড ক্যালোরি কি দিয়েছি বলো হিট দিয়েছি তার জন্য আমার ফাইভ ডিগ্রি চেঞ্জ হয়েছে কি বলে ফাইভ ডিগ্রি চেঞ্জ হয়েছে তাহলে এর হিট ক্যাপাসিটি কত বলো তো এই হিট ক্যাপাসিটি কি দিয়ে ডিনোট করে এইসি বলো তো এর হিট ক্যাপাসিটি কত হ্যালো আমি এই চেয়ারটাতে সিক্স হান্ড্রেড ক্যালোরি হিট দিয়েছি তার জন্য ফাইভ ডিগ্রি চেঞ্জ চেঞ্জ হয়েছে তাহলে এর হিট ক্যাপাসিটি কত হ্যালো বলো 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 ফাইভ হান্ড্রেড জুল কি আরেকবার বলো না না ক্যালোরিতে বলো কাল ক্যালোরিতে আরে ভাই আগের দিন কি ছিল কিউ ইকুয়াল টু হিট ক্যাপাসিটি ইন্টু ডেল্টাটি ছিল না আরে দেখো না হিট ক্যাপাসিটির ডেফিনেটেড জুল না ক্যালোরি পার কেলভিন কোথায় গেল হিট ক্যাপাসিটি এই যে হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি কিউ ইকুয়াল টু দিস ইস এম এস ইন্টু ডেল্টাটি তাহলে বলো হিট ক্যাপাসিটি কত সিক্স হান্ড্রেড বাই ফাইভ ইকুয়াল বারোশো হিট ক্যাপাসিটি ওকে এবার একটা কথা শোনো আমি কি করলাম আমি কি করলাম একটা কন্টেনারে একটা কন্টেনারে ওয়াটার আছে আমি কি বললাম একটা কন্টেনারে ওয়াটার আছে ওকে এই ওয়াটারে আমি সেম সিক্স হান্ড্রেড ক্যালোরি দিলাম এই ওয়াটারে আমি সিক্স হান্ড্রেড ক্যালোরি দিলাম এবং এই ওয়াটারের ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাড়লো তাহলে বলো তো এই ওয়াটারের বাস কত এই ওয়াটারের মাস কত বলতে পারবে এই ওয়াটারের মাস কত তাইতো তার মানে একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো এই ওয়ান টোয়েন্টি গ্রাম ওয়াটারকে যদি আমি সিক্স হান্ড্রেড ক্যালোরি দিই তাহলে পাঁচ ডিগ্রি টেম্পারেচার বাড়ে আবার এইদিকে এই চেয়ারকে এই চেয়ারকে সিক্স হান্ড্রেড ক্যালোরি দিলে এর পাঁচ ডিগ্রি বাড়ে তাহলে আমি এইটা বলতে পারি ভালো করে শোনো গ্রাম অফ ওয়াটার লাইক চেয়ার বলতে পারি ভেবে দেখো চেয়ারের জায়গায় যদি এই জলটা নিয়ে চলে আসি এবং এই মানে পাত্রে যদি আমি একশো কুড়ি গ্রাম জল রাখি এবং সেখানে যদি আমি আহ সিক্স হান্ড্রেড ক্যালোরি টেম্পারেচার হিট দি তার জন্য পাঁচ ডিগ্রি বাড়ছে তার মানে একটা জিনিস আমি বলতে পারি এখান থেকে তোমরা বলো যে এই একশো কুড়ি গ্রাম ওয়াটার লাইক হলো বলতে পারি ওকে তোমাদের আমি অলরেডি যেটা বললাম সেটা কি বলতে পারবে ওয়াটার ইকুইভ্যালেন্ট তাহলে তো আমি যদি বলি দা ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ চেয়ার কি হবে একশো কুড়ি গ্রাম আমি আবারও বলছি ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ চেয়ার উইল বি একশো কুড়ি গ্রাম আমরা আমি কি বোঝাতে পারলাম আমি কি বোঝাতে পারলাম তার মানে দেখো এইখানে কিউ ইকুয়াল টু into delta t আর এইখানে কিউ to টু এম এস t এই s এর ভ্যালু ওয়ান এবারে বলো এইখানে কিউ কত সিক্স হান্ড্রেড এখানে কিউ কত সিক্স হান্ড্রেড তার মানে এটা হচ্ছে কিউ চেয়ার আর এটা হচ্ছে কিউ ওয়াটার তার মানে এই দুটোকে যদি আমি ইকুয়েট করি কিউ চেয়ার সরি এই দুটোকে যদি ইকুয়েট করি কারণ দুটোই সিক্স হান্ড্রেড তার মানে আমি বলতে পারি hc সি ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু এম ইন্টু ডেল্টা টি এস এর ভ্যালু ওয়ান ডেল্টা টি ডেল্টা টি ক্যান্সেল আউট কেন কারণ এই ডেল্টা টিটা হচ্ছে তোমার সেম ফাইভ ডিগ্রি টেম্পারেচার এখানে ডেল্টা টি হচ্ছে ফাইভ এখানে ডেল্টা টি হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আমি বলতে পারি এম ইকুয়াল টু এইচ সি এই এমটা কি বলো ওয়াটার ইকুইভেলেন্ট তাহলে ওয়াটার ইকুইভেলেন্ট নিউ কার সাথে সমান নিউমেরিক্যালি কার সাথে সমান হিট ক্যাপাসিটির সাথে সমান হিট ক্যাপাসিটির সাথে সমান হিট ক্যাপাসিটির সাথে সমান আচ্ছা এইটা কার হিট ক্যাপাসিটি চেয়ারের তাই না চেয়ারের তাহলে আমি এই কথাটা বলতে পারি বলো যে একশো কুড়ি ডিগ্রি ওয়াটার যা বিহেভ করবে এই চেয়ারটাও একই বিহেভ করবে কি বললাম একশো কুড়ি ডিগ্রি ওয়াটার যা বিহেভ করবে এই চেয়ারটাও একই বিহেভ করবে তার মানে আমি আমি এই চেয়ারটার বদলে চেয়ারটার বদলে হিটের হিটের যত প্রবলেম হবে মানে ধরো এই 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 চেয়ারটাকে নিয়ে এই চেয়ারটাকে নিয়ে আমাকে কাজ কারবার করতে বলেছে তো আমার সবসময় এই 600 ক্যালোরি পাঁচ ডিগ্রি বেড়েছে এগুলো নিয়ে আমি না করে একবারে এই চেয়ারটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি বলো কি দিয়ে রিপ্লেস করতে পারি বলো একশো গ্রাম ওয়াটার দিয়ে রিপ্লেস করতে পারি না বলো একশো কুড়ি গ্রাম ওয়াটার দিয়ে রিপ্লেস করতে পারি না देखो चेयर चेयर हिते जा जा बीएफ करबे কার আর এই তোমার ওয়াটারটাও सेम বিহেভ করবে না এই ওয়াটারটা 120 গ্রাম ওয়াটার আর ইউ আন্ডারস্ট্যান্ডিং সো দা ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ चेयर इज 120 গ্রাম नॉट 120 গ্রাম ওয়াটার ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ चेयर इज 120 গ্রাম ইট मींस दैट 120 গ্রাম অফ ওয়াটার হিটে যা বিহেভ করবে চেয়ারটাও सेम बिहेव করবে ওয়াটারটা যা বিহেভ করবে হি হিটে সেম বিহেভ করবে আমি কি তোমাদের এই ঘটনাটা বোঝাতে পেরেছি আমি বোঝাতে পেরেছি আচ্ছা এই ওয়াটার ইকুইভ্যালেন্টটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে দেখো আমরা কি করি সেটা হচ্ছে ধরো একটা ক্যালোরিমিটার নিয়েছি মিটার এই ক্যালোরিমিটারের ভেতরে ওয়াটার আছে এবার দেখো এই ক্যালোরিমিটারটা কি দিয়ে তৈরি ধরো কপার দিয়ে তৈরি কপার এবার যদি আমি হিট করি ধরো আমি একটা হিটার এক্সপেরিমেন্ট করছি যদি হিট করি এই ক্যালোরিমিটারের ওয়েট ধরো ক্যালোরিমিটারের ওয়েট ধরো ধরো ওয়ান কেজি আর ভেতরে যে ওয়াটার আছে সেটা হচ্ছে কুড়ি কেজি কথার কথা আমি যখন হিট করব যে এক্সপেরিমেন্টটা করব ল্যাবে সেই হিটটা এই ক্যালোরিমিটারটাও তো নিচ্ছে দেখো ক্যালোরিমিটারটাও তো নিচ্ছে তারপরে তো ওয়াটারে যাচ্ছে তারপরে তো ওয়াটারে যাচ্ছে তো শুধু শুধু ধরো এখান থেকে আমি থাউজেন্ড জুল দিয়ে থাউজেন্ড ক্যালোরি দিয়েছি এবার এটা বলা মুশকিল যে এই কপারটা কত নিয়েছে মানে এই ক্যালোরিমিটারটা কত নিয়েছে কত হিট নিয়েছে আর এই ওয়াটারটা কত নিয়েছে হিট আবার কথা বোঝাতে বোঝাতে পারলাম তো এটা বার করা মুশকিল যে এই ক্যালোরিমিটারটা কত হিট নিয়েছে আর এই এই জলটা কত হিট নিয়েছে অ্যাকচুয়ালি আমরা এক্সপেরিমেন্ট করছি ওই জলটা দিয়ে এই ওয়াটারটা দিয়েই দেখো অ্যাকচুয়ালি আমি এইটা এক্সপেরিমেন্ট করছি এই ওয়াটারটা দিয়ে বিভিন্ন টেম্পারেচারে মানে হিট করে বিভিন্ন ভ্যালু আমি বার করছি কিন্তু এই কপারের যে ক্যালোরিমিটার এ তো আমার হয়ে দাঁড়াচ্ছে কারণ এ তো কিছু হিট নিচ্ছে সেটা তো আমি ক্যালকুলেট করতে পারছি না কিন্তু যদি তোমায় বলে দেয় যে এই ওয়াটারের এই সরি ক্যালোরিমিটারের ক্যালোরিমিটারের ভালো করে শোনো ক্যালোরিমিটারের ওয়াটার ইকুই ক্যালোরিমিটারের ওয়াটার ইকুই ভ্যালেন আহ পাঁচশো গ্রাম তাহলে কি ঘটনাটা কি বলতো ক্যালরি মিটারের ওয়াটার ইকুইভ্যালেন্ট পাঁচশো গ্রাম এর মানে কি এর মানে হচ্ছে ক্যালোরি মিটারটা হিটে যেরকম বিহেভ করবে পাঁচশো গ্রাম ও হিটে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ওয়াটার ও হিটে সেম সেম বিহেভ করবে বোঝাতে পারলাম আমি কি বললাম হ্যালো বোঝাতে পারলাম তাহলে বলো তো এই পুরো সিস্টেমটাকে আমি কত জল দিয়ে রিপ্লেস করতে পারি বলো বলো পুরো সিস্টেমটাকে কতটা জল দিয়ে রিপ্লেস করতে পারি মানে পুরো সিস্টেমটাতে ক্যালোরিমিটার থাকবে না শুধু ওয়াটার ভাই ভেতরে তো টোয়েন্টি গ্রাম ওয়াটার আছে কি বললাম বুঝলে এত কেজি ওয়াটার তার মানে আমি এখন আমার এক্সপেরিমেন্টটা পুরোটা শিফট করে নেব যে টোয়েন্টি পয়েন্ট ফাইভ কেজি ওয়াটার দিয়ে আমি পুরো এক্সপেরিমেন্টটা করছি আর ইউ আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা এবারে বলো এই ক্যালোরিমিটারের ওয়েট কত বলো ক্যালোরি মিটারের ওয়েট কত দেখো ক্যালোরিমিটার মিটারের মিটারের ওয়েট ওয়ান কেজি কিন্তু ক্যালোরি মিটারের ওয়াটার ইকুইভ্যালেন্ট গ্রাম ক্যালোরি মিটারের ওয়েটের সাথে কিন্তু ওয়াটার ইকুইভ্যালেন্ট এর কোন রিলেশন নেই আমি তোমায় বোঝাতে পারলাম আমি বলে দিলাম ক্যালোরি মিটারের ওয়াটার ইকুইভ্যালেন্ট পাঁচশো গ্রাম মানে ওয়ান কেজি দেখো ওয়ান কেজির ক্যালোরি মিটার ক্যালোরি মিটার টু ফাইভ হান্ড্রেড গ্রাম বলো ওয়াটার তাই না মানে কি হিটে এক কেজি ক্যালোরিমিটার যা যা বিহেভ করবে পাঁচশো গ্রাম ওয়াটারও তাই তাই বিহেভ করবে রাইট তাহলে যদি সেটা হয় তাহলে এই পুরো এক্সপেরিমেন্টে আমার টোটাল ক্যালোরিমিটারটাকে যদি আমি রিপ্লেস করে আরো পাঁচশো গ্রাম ওয়াটার এখানে যোগ করে দিই তারপরে আমি পুরো এক্সপেরিমেন্টটা করতে পারি সিগনিফিকেন্স অফ ক্যালোরিমিটার বোঝা গেছে বলো 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 সিগনিফিকেন্স অফ ক্যালোরিমিটার ওয়াটার ইকুইভ্যালেন্ট বোঝা গেছে বলো 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 কোন। ওকে ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি এতক্ষণ না নিলেও পারতাম কিন্তু আমি তোমাদের এটা বোঝাতে চেয়েছি কারণ আমরা সবাই মুখস্থ করে চলে যাই ওয়াটার ইকুইভ্যালেন্টটা ওটা একটু ফিল করতে হবে কারণ তোমাদের যদি কম্পিটিটিভ এক্সামে ওয়াটার ইকুইভ্যালেন্ট পার্টিকুলার এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে না একটু টাফ দেবে কারণ সবাই জানে যে এই ফর্মুলাটা জানে আচ্ছা নেক্সট আমরা যেটা কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে হিটিং কার্ভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিটিং কার্ভ আচ্ছা এই হিটিং কার্ভটা করার সময় তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আগের দিন আমি কি করেছিলাম জাস্ট ওয়ান মিনিট আগের দিন আমি কি করেছিলাম মনে আছে আগের দিন আমরা কে কি করেছিলাম হিট করেছিলাম তার জন্য আমার কি লাগছে এল এফ এল এফ মানে এল এফ মানে লেটেন হেট অফ ফিউশন এখান থেকে কোথায় গেছে লিকুইড কারেক্ট সেই লিকুইডটা সেই লিকুইডটা ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন নিয়ে কোথায় কি হচ্ছে বলো পেপারে পেপারে ওকে আচ্ছা এই স্টিম হ্যাঁ স্টিম পুরো ঘটনাটা আমি এবারে হিটিং কার্ভ দিয়ে দেখাবো ভালো করে শোনো আমার কাছে একটি সলিড আছে তোমরা এটা আইস দিয়ে ভেবে নিতে পারো একটা সলিড আছে সলিড ওকে এই সলিডে আমি এই সলিডে আমি দেখো এই সলিডে আমি কিউ টি না টি না হ্যাঁ রেট অফ হিটিং রেট অফ হিটিং মানে হচ্ছে এটা হচ্ছে ফাইভ ক্যালোরি ক্যালোরি পার সেকেন্ড তার মানে কিউ এর ভ্যালু যদি বলো ফাইভ ক্যালোরি পার সেকেন্ড হয় এর মানে কি এর মানে আমি এক সেকেন্ডে কত ক্যালোরি দিচ্ছি বলো এক সেকেন্ডে কত ক্যালোরি দিচ্ছি আমি এই সলিডটাতে এই রেটে হিট দিচ্ছি এই রেটে হিট দিচ্ছি তাহলে বলো তো টি টাইমে আমি কতটা হিট দেব টি টাইমে যদি আমি টোটাল হিট কিউ দিই তাহলে কিউ ইকুয়াল টু কি হবে কিউ ইন্টু টি হবে না তাই না এইটা হচ্ছে রেট এই রেটটা কনস্ট্যান্ট এবার বলো কিউ কেন চেঞ্জ হবে কারণ কি চেঞ্জ হবে কারণ কি চেঞ্জ হবে বলো টি চেঞ্জ হবে টাইম চেঞ্জ হবে রাইট ওকে এবার দেখো আমি একে এটা সলিড ধরো আইস ছিল আইসটা ধরো মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে ছিল তাহলে যদি হিট দিই কি হবে বলো তো জিরো ডিগ্রিতে কি আসবে তারপরে কি হবে বলো জিরো ডিগ্রিতে ডিগ্রিতে ওয়াটার

না না এখানে কি চেঞ্জ ডেল্টা টি চেঞ্জ হচ্ছে বলো তো এখানে ডেল্টাটি চেঞ্জ হচ্ছে এখানে ডেল্টা টি নর্ড জিরো এখানে ডেল্টা টি জিরো এখানে ডেল্টা টি নর্ড জিরো এটাই তো গল্পটা ছিল আগের দিনের তাই না ভেবে বলো আচ্ছা এই কথা আমি এবার এই গল্পটাকে আহ আমাদের হিটিং আমাদের এই গল্পটাকে আমরা কনভার্ট করব সেটা হচ্ছে দেখো ভালো করে এইদিকে টেম্পারেচার আর এইদিকে টাইম টাইম কেন নিলাম বুঝতে পেরেছো আমি অ্যাকচুয়ালি এদিকে আমি কিউ কিউ প্লট করছি ক্যাপিটাল কিউ আচ্ছা ক্যাপিটাল কিউ তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম যত টাইম বাড়বে তত ক্যাপিটাল কিউ বাড়বে না তাই না বলো যত মানে ক্যাপিটাল কিউ বাড়বে আচ্ছা এইবারে দেখো সেটা হচ্ছে এইটাকে আমি ধরছি ধরো মাইনাস টোয়েন্টি ডিগ্রি আচ্ছা না এটাকে না এটাকে জিরো জিরো ধরছি তাহলে এইটা হবে মাইনাস টোয়েন্টি ডিগ্রি এটা তো জাস্ট তোমাদের আমি এক্সাম্পল জন্য করাচ্ছি এবার বলো এইটা টাইম অ্যাক্সিস আমি যদি এই যে এটা হচ্ছে এক নম্বর সিনারিও এটা সিনারিও এটা তিন নম্বর সিনারিও এটা চার নম্বর সিনারিও এটা পাঁচ নাম্বার সিনারিও এবারে বলো আমি যদি এই এক নাম্বার সিনারিওতে মানে কিউ দিয়েছি মানে টাইম যদি বাড়াই তার মানে হিট দিয়ে যাচ্ছি হিট দিলে হিট দিলে আমায় বলো তো ধরো টি ইকুয়াল টু জিরোতে আমি এক্সপেরিমেন্টটা শুরু করেছিলাম তার মানে ডেফিনেটলি টি ইকুয়াল টু সাম ধরো টোয়েন্টি ইয়ে কি হবে এই টেম্পারেচারটা কত হবে বলো জিরো ডিগ্রি হবে না এক নাম্বার সিনারিও তো দু নাম্বার সিনারিওতে কি হবে দু নাম্বার সিনারিও কি কনস্ট্যান্ট টেম্পারেচার তার মানে থাকবে কিন্তু ও ফেস চেঞ্জ হচ্ছে তাহলে ফেস চেঞ্জ হলে আমার কিউ লাগবে লাগবে এম ইনটু এল হয় না এম ইনটু এল এফ এটাই তো হয় দু নম্বরে মাস ইনটু এল এফ এবার দেখো এই মাস ইনটু এল এফ এটা আমার লাগবে এটা লাগবে মানে কিউ লাগবে তার মানে টাইমটা বাড়বে কি কমবে বলো টাইমটা বাড়বে কি করবে ভেরিগুড তো এটা এই অবধি থাকবে আচ্ছা এবারে এটা হচ্ছে দুই এবার তিনে কি হবে বলো তো তিনে তিনে কমবে ভেরি গুড যদি টেম্পারেচার বাড়ে তাহলে আমাকে হিট দিতে হচ্ছে না দিতে হচ্ছে না যদি দিতে হয় তাহলে টাইম বাড়বে কি কমবে ভেরি গুড দেখো বোঝা যাচ্ছে গার্ফটা বলো তো এটা কত ডিগ্রি টেম্পারেচার ভেরি গুড আচ্ছা এরপরে আমাকে হান্ড্রেড ডিগ্রি ওয়াটার থেকে হান্ড্রেড ডিগ্রি ওয়াটার থেকে হান্ড্রেড ডিগ্রি স্টিম করতে হবে আমাকে কি কি কনস্ট্যান্ট রাখতে হবে টেম্পারেচার টেম্পারেচার তার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে টাইম বাড়বে करेक्ट টাইম বাড়বে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে বোঝা যাচ্ছে আমার স্টোরিটা স্টোরি বোঝা যাচ্ছে আচ্ছা বলো তো এই পয়েন্টটা এটা হচ্ছে 2 নাম্বার সরি এটা 3 নাম্বার 3 নাম্বার পোরশন এটা 4 নাম্বার এবার 5 নম্বরে কি হবে 5 নম্বরে আবার উঠবে টেম্পারেচার বাড়বে বড়িয়া সরি ভাই পুরো স্টোরিটা ক্লিয়ার পুরো স্টোরিটা ক্লিয়ার এইটাকে বলে হিটিং কার্ভ যেখানে টাইম আর টেম্পারেচারের সাথে করা হয় অনেক বইতে অনেক বইতে এটা এরকম মানে এইটা এরকম ভাবে নেওয়া হয় মানে এইখান থেকে শুরু হয় দেখো এরকম এই জিরো জিরো থেকে শুরু হয় ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার আমি তোমাদের বোঝাতে পারলাম পুরো জিনিসটা হ্যালো পুরো জিনিসটা বোঝা গেছে ওকে ওকে আচ্ছা ওকে আচ্ছা 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 এই হিটিং কার থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয় হিটিং কার থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয় দেখো আমি তোমাদের এই হিটিং কার্ভটা একটু এক্সপ্লেন করি বলো তো এই এক নাম্বার ইসে এখানে শুধু সলিড না সলিড প্লাস গ্যাস না সলিড প্লাস লিকুইড না কি বলো এই যে এক নম্বর যখন মাইনাস টোয়েন্টি থেকে জিরো ডিগ্রি হয়েছে তখন তো আইসি ছিল তাই না যদি আইসি থাকে তাহলে এখানে কি বলতো শুধু সলিড বলতো দু নম্বরে কি যখন আইস থেকে ওয়াটার ভেরি গুড সলিড প্লাস লিকুইড বলতো তিন নম্বরে কি তো চার নম্বরে কি লিকুইড আর এখানে কি এবার একটা কথা বলো এই পয়েন্টে পয়েন্টে জাস্ট এই পয়েন্টে কি বলতো শুধু লিকুইড না শুধু সলিড লিকুইড ভেরি গুড আর এই পয়েন্টে সলিড বিড়িয়া ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করি ছোট্ট কোয়েশ্চেন করি শোনো ভালো করে ছোট্ট কোয়েশ্চেন করি এটা ধরো একটা সাবস্ট্যান্সের জন্য তৈরি করা হয়েছে আমি তো তো তোমাদের এটা আইস নিয়ে দেখালাম এটা যে কোনো সলিডের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল যে কোনো সলিডের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল ওকে এবার শোনো আমি কি বলতে চাইছি আমি কিউ নিয়েছি টেন ক্যালোরি পার সেকেন্ড কি বললাম টেন ক্যালোরি পার সেকেন্ড আমি একটা এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্টে কিউ হচ্ছে টেন ক্যালোরি পার সেকেন্ড ওকে মাস হচ্ছে ওয়ান গ্রাম ঠিক আছে আমি যে সাবস্ট্যান্ডটা নিয়েছি তার মাস হচ্ছে ওয়ান গ্রাম ওকে বড়িয়া আপ ধ্যান সে শুনো ধ্যান সে শুনো সেটা হচ্ছে এই এই যে এইখান থেকে এইটা এইটা হচ্ছে বললো ধরো টোয়েন্টি সেকেন্ড রাইট আর এইটা হচ্ছে বলছে 100 122 সেকেন্ড কি বললা 22 সেকেন্ড এন্ড 122 সেকেন্ড এইখান থেকে এইটুকু ওকে ওকে তাহলে বলো তো এই সাবস্ট্যান্সটা এই সাবস্টেন্সের কিউ এল কিউ ভি কত এল ভি কত বলতে পারবে হাজার ক্যালোরি আরেকবার বলো ক্যালোরি কে বললে এটা রাইট 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 ইউ আর অ্যাফসালুটি রাইট কি করে করলে আচ্ছা তোমরা সবাই দেখো তোমরা সবাই দেখো এই লেন্থটা আমি ধরলাম এল ঠিক আছে বলো তো এই লেন্থটা বেসিক্যালি কতটা টাইম বলো তো কতটা টাইম বলো হান্ড্রেড সেকেন্ড সেকেন্ড এবারে বলো এই হান্ড্রেড সেকেন্ডে টোটাল কত হিট গেছে টোটাল কিউ কত গেছে সেটা হচ্ছে কিউ ইন্টু হান্ড্রেড তার মানে কত থাউজেন্ড টা এই যে এইট থাউজেন্ড টা এইখানে তার মানে কি আমার কত হিট দিতে হয়েছে বলো থাউসেন্ড এখানে কি হয়েছে ফেস চেঞ্জ হয়েছে এখানে ফেস চেঞ্জ হয়েছে আমরা কি লিখি আমরা কি লিখি এম ইন্টু এল ভি লিখি না দেখো এল এম ই এল ভি লিখি না বলো মাস কত ওয়ান গ্রাম তাহলে এল ভি কত থাউজেন্ড থাউজেন্ড ক্যালোরি পার গ্রাম কে কে বুঝতে পেরেছো বলো কে বুঝতে পেরেছ বলো ইনফ্যাক্ট ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি কোনো 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 আচ্ছা আমি আর একটাও বলে দিচ্ছি ঠিক আছে এইটা কারোর কি অসুবিধা হয়েছে আমাকে বলো এটা কারোর কি অসুবিধা হয়েছে ওকে এবার আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা সরি এই এই বলছি এই টাইমটা কথার কথা ফর সেকেন্ড রাইট আর এইটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড তাহলে আমাকে বলতে পারবে এল এফ কত বলতে পারবে এলএফত ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা আচ্ছা ওয়েল ওয়েল কোন একটা এই জন্য যে সাবস্ট্যান্সটা নিয়ে আমরা কাজ করছি না দেখো আমরা যে সাবস্ট্যান্সটা নিয়ে কাজ করছি না এই সাবস্ট্যান্সের জন্য এইটা যদি 5 সেকেন্ড হয় ওকে এ বাবা দুটো 20 সেকেন্ড করে দিয়েছি ঠিক আছে এইটাকে না 15 সেকেন্ড করে দিচ্ছি এটাকে পনেরো সেকেন্ড করে দিচ্ছি এটাকে পনেরো সেকেন্ড করে দিচ্ছি তাহলে কত হবে বলো এলএফ হান্ড্রেড 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 বোঝা যাক বোঝাতে পারছি এখান থেকে এইরকম কোশ্চেন আসবে আচ্ছা এবারে শোনো বলো তো এই যে এই এই কার্ভে আর এই কার্ভে আর এই কার্ভে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে রাইট যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে বলো তো ওখানে কি আসে সেটা হচ্ছে স্পেসিফিক হিট আসে হ্যাঁ আচ্ছা ভেরি গুড তার মানে বলো তো এই এক নাম্বার কার্ভে স্পেসিফিক হিট অফ সলিড আসবে স্পেসিফিক হিট অফ সলিড হ্যাঁ আচ্ছা বলো তো তিন নাম্বার কার্ভে কি আসবে এখানে আসবে এস এস স্পেসিফিক হিট অফ সলিড এখানে স্পেসিফিক হিট অফ লিকুইড এখানে স্পেসিফিক হিট অফ গ্যাস স্পেসিফিক হিট অফ গ্যাস গুড ভেরি গুড আচ্ছা কেউ বলতে পারবে এইটা এইটা হচ্ছে -20 ডিগ্রি এইটা আর এইটা পার সেকেন্ড তাহলে এই সলিডটার জন্য স্পেসিফিক হিট কত যদি কিউ টেন ক্যালোরি পার সেকেন্ড হয় আর মাস ওয়ান গ্রাম পার সেকেন্ড হয় জলদি করো বলো 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 ওকে সেটা আমাকে করে দেখতে হবে সম্ভবত তোমরা ঠিক করেছো আচ্ছা বলো তো এইখান থেকে এইটুকু কতটা লাইন দেখো আমি এইটা আরেকবার ড্র করছি এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি আর এটা হচ্ছে জিরো এখান থেকে এটা কতটা লাইন পাঁচ সেকেন্ড না আচ্ছা পাঁচ সেকেন্ড মানে টোটাল কত হিট টোটাল কত হিট পাঁচশো ক্যালোরি না

যে পেরে যাবে যে কোনো প্রবলেম চলো এটা এক মিনিট কেটে যাবে আমি আরো কয়েকটা জিনিস তোমাদের বলবো তারপরে আমি হিট ট্রান্সফারে যাব এরপরের দুদিনও আমাদের হিট হবে তারপরে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু করবো ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু করার আগে নিউটনস ল থেকে সার্কুলার ডাইনামিক্স এর সব লেকচার যারা যারা নতুন জয়েন করেছো পুরো জয়েন পুনরো জয়েন করেছো সবাই দেখবে কারণ সবাই জয়েন করেছ সবাই জয়েন করেছো সবাই জয়েন করেছো ওকে শোনো আমি এবারে একটা কনসেপ্ট বলবো এই কনসেপ্টটা হচ্ছে তোমাদের এইসি ভার্মার ফোর্থ এক্সাম্পলে এই প্রবলেমটা করতে দেওয়া আছে ঠিক আছে কিন্তু ওখানে থিওরিটা এক্সপ্লেন করা নেই আমি আবারও বলছি এই সিভির এই সিভির যারা এই সি ভার্মা করো দ্যাটস গুড ইনফ্যাক্ট আমাদের এখানে এই সিভি থরলি করানো হয় এই সিভির ফোর্থ এক্সাম্পল ওখানে এই প্রবলেমটা করতে দেওয়া আছে কিন্তু এর কোনো থিওরি ওখানে নেই কিন্তু থিওরিটা না জানলে তোমরা প্রবলেমটা করতে পারবে না সেই আমি থিওরিটা একটু বলে দিচ্ছি ভালো করে শোনো কি ঘটনাটা ঘটছে দেখো আমার কাছে একটা কন্টেনার আছে ঠিক আছে আমার কাছে একটা কন্টেনার আছে এই কন্টেনারের এইখানে কন্টেনারের এখানে তোমার জিরো ডিগ্রিতে আইস আছে জিরো ডিগ্রিতে আইস আছে নো প্রবলেম এইবারে এইখানে একটা এই ভাল্ভ কি করছে এখান দিয়ে পাম্প করছে এখান দিয়ে পাম্প করছে আচ্ছা এবার একটা কথা বলো এই যে এভাপোরেশন নারেচারে এই নর্মালি নর্মালি এভাপোরেশন কত ডিগ্রিতে হয় বলতে পারবে এভাপোরেশন আগে তিনি বলা হয়েছে নর্মালি ভেরি গুড তো হান্ড্রেড ডিগ্রিতেই হয় নর্মালি হান্ড্রেড ডিগ্রিতে হয় এবারে শোনো এই আইসের টেম্পারেচার কত বলো এই আইসের টেম্পারেচার জিরো ডিগ্রি আচ্ছা এবারে কি ঘটনাটা ঘটছে শোনো এই আইসের জিরো ডিগ্রি তো এই কন্টেনারে যখন থাকবে তখন আমি কি বলেছিলাম মনে আছে এই এভাপোরেশন হয় সেটা হচ্ছে তোমার ইয়ে কম থাকলে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার তার মানে ভেবে দেখো এর ওপরে একটা সামান্য লেয়ার থাকবে যেটা তোমার ভেপার প্রেসার থাকবে তাই না সামান্য লেয়ার থাকবে যেটা ভেপার প্রেসার থাকবে তাই না বলো হ্যালো বলো এবারে শোনো দেখো এবারে ঘটনাটা কি ঘটছে এই পাম্প দিয়ে ভালো করে শোনো এই পাম্প দিয়ে আমি এই ভেপার প্রেশারটাকে বার করে দিলাম কি বললাম আমি পাম্প দিয়ে এই ভেপার প্রেশারটাকে বার করে দিলাম যদি ভেপার প্রেশারটাকে বার করে দিই তাহলে একটা কথা বলো এইখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে না এইখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে না হবে কি ভেরি গুড এবারে শোনো কি হচ্ছে যদি এখানে ভ্যাকিউম ক্রিয়েট হয় এবারে বলো কোনো একটা আহ জায়গাতে ভ্যাকিউম কি থাকতে পারে স্পেসে থাকতে পারে না তখন কি করবে শোনো তাহলে কি করবে শোনো খুব ভালো করে শোনো কনসেপ্ট এই যে এখানে তো আইস আছে এই আইসের সরি সরি আমি ভুল বললাম এখানে আমার জিরো ডিগ্রিতে ওয়াটার আছে আমি কি বলছি জিরো ডিগ্রিতে ওয়াটার আছে এবারে শোনো এই যে ওয়াটার সারফেস ভালো করে শোনো এই ওয়াটার সার্ফেস এই ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে এই ওয়াটার সার্ফেসের থেকে এই ওয়াটার পার্টিগুলো গুলো এই ভ্যাকিউমে যাবে না তাই তো মানে এই ভ্যাকিউমটাকে তো ও চাইবে ভ্যাকিউম যেন না ক্রিয়েট হয় মানে এখানে এই 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 প্লেসটাও নিতে চাইবে যদি এই প্লেসটা নিতে চায় তাহলে এই ওয়াটার সার্ফেস থেকে ওকে কি করতে হবে বলো ব্রেক করে এখানে যেতে হবে হ্যালো ব্রেক করে এখানে যেতে হবে এইবার বলো যদি ব্রেক করে যায় তাহলে সে মানে এই এই পার্টিকেলটা এখানে গেছে যদি ব্রেক করে যায় তাহলে এই ব্রেকিং এর জন্য ওর একটা এনার্জি লাগবে না হ্যালো এবার ও এনার্জিটা কোথ থেকে নেবে ও এই এনার্জিটা নেবে এই ওয়াটার সার্ফেস থেকে এবারে বলো ভালো করে শোনো ওয়াটার সারফেস থেকে নেবে এবারে ভালো করে শোনো ওয়াটারটা কত ডিগ্রিতে আছে ভেরি গুড জিরো ডিগ্রি থেকে আমি আরো হিট নিয়ে নিই তাহলে ওটা কোথায় চলে চলে যায় আমি ওয়াটার জিরো ডিগ্রির ওয়াটার থেকে যদি আমি হিট নিয়ে নিই তাহলে ওটা কি তৈরি হয় আইস তৈরি হয় রাইট জিরো ডিগ্রিতে আইস তৈরি হবে তার মানে ভেবে দেখো এই যে এই ওপরের লেয়ারে একটা আইস তৈরি হবে রাইট বোঝাতে বোঝাতে পেরেছি আচ্ছা এরপরে যদি আমি কন্টিনিউয়াসলি বার করতে থাকি কন্টিনিউয়াসলি এই ওয়াটার পেপারটা বার করতে থাকি তাহলে এই ওয়াটার থেকে মলিকিউল গুলো ভ্যাকিউমে যাবে এবং ও আইস তৈরি করতে থাকবে থাকবে তো

বুঝতে পারলে থিওরিটা এবার আমি প্রবলেমটা বলবো প্রবলেমটা তো এক লাইনের তোমরা কি প্রবলেম ইয়ে থিওরিটা বুঝতে পারলে ওকে ওকে এবারে শোনো প্রবলেমটা কি দেওয়া আছে প্রবলেমটা ওয়ান লাইনার বলে বলা আছে যে এইখানে এইখানে টোটাল একশো গ্রাম ওয়াটার ছিল প্রথমে কি বললাম একশো গ্রাম ওয়াটার ছিল প্রথমে তাহলে তাহলে এই পুরো প্রসেসটার পরে পুরো প্রসেসটার পরে পুরো প্রসেসটা পুরো প্রসেসটা পরে না পুরো প্রসেসটাতে কতটা আইস তৈরি হবে যেখানে তোমায় বলে দিয়েছে এল আইস কত বলো এইটটি ক্যালোরি পার গ্রাম আর এল এটা এল এফ এল ভি কত বলো ফাইভ না বলো রাইট এইটা দিয়ে দিয়েছে তাহলে বলতে বলতে বলেছে কতটা আইস তোমার মানে পড়ে থাকবে খুব ইজি কিন্তু প্রবলেমটা প্রবলেমটাতে কি হচ্ছে যে এনার্জিটা আইস দিচ্ছে সেই এনার্জিটাই তো তোমার ভেপারাইজেশনে লাগছে এবারে দেখো আমি ধরলাম লাস্টে এম আইস তৈরি হয়েছে এটা ধরো এম আইস তাহলে এম কতটা টোটাল এনার্জি দিয়েছে এম ইন্টু বলো এম ইন্টু এইটটি এত ক্যালোরি দিয়েছে না ও কারেক্ট আচ্ছা ওকে এবারে বলো এবারে কতটা ওয়াটার বেরিয়ে গেছে একশো মাইনাস এম না কারেন্ট এই ওয়াটারটা যখন বেরিয়েছে এর যে এনার্জিটা নিয়েছে সেটা কত এখান থেকে এম এর ভ্যালু বেরিয়ে যাবে এম এর ভ্যালু বেরিয়ে যাবে দেখো তো এম এর ভ্যালু কত আসছে এই এইট্টির পরে কিছু আসবে এইচ ডি স্পোর্টস প্রবলেম এইসিভি র ফোর্থ প্রবলেম এই কনসেপ্টের উপরে ওই চ্যাপ্টারে টোয়েন্টি নাইন এবং থার্টি নাম্বার প্রবলেমও আছে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা থিওরিটা বুঝে গেছো বলো এম এর ভ্যালু কত আসছে আচ্ছা নেক্সট আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটা একটু তোমাদের একটু নিজেদের ভেবে করতে হবে ভালো করে শোনো তোমাদের নাইন টেনে তো নিশ্চয়ই এই কনসেপ্টটা পড়েছো সেটা হচ্ছে কি বলছে শোনো নাইন টেনে তো এই কনসেপ্টটা পড়েছো এটা কি বলতো এটা হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ কনিকাল ফ্ল্যাশ না 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 মাটির কুজো নাম শুনেছো মাটির কুজো দেখবে স্টেশনে ফেশানে জল স্টেশনে ফেশানে জল থাকে এর উপরে এবং মানে বড় মাটির হাড়ি বুঝতে পেরেছো আচ্ছা লাল কাপড় দিয়ে মোড়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাই নেক্সট क्वेश्चन वाज মানে আমার নেক্সট क्वेश्चनটা লাল কাপড় কেন মোড়া থাকে এবং আর একটা কথা ওই লাল কাপড়টা ভিজে হ্যাঁ करेक्ट আচ্ছা কেন হয় বলো তো আচ্ছা এইটাতে জল রাখা আর जल मे रखा को जिकर गे, ही नहीं hmm, किया तो अभी तक तो मैं कंडक्टिविटी का जिकर ही नहीं किया इसका मतलब मैं जो जिक्र नहीं किया जो मैंने नहीं बोला शिता तुम्हारे आंसर है ना आशा का ही बांछुनियों আচ্ছা শোনো ভালো করে এই যে মাটির হাড়ি বা কুজো বল বা যাই বল এখানে না পোর্স থাকে এখানে খুব ছোট ছোট ছিদ্র থাকে करेक्ट পোর্স ইভাপোরেশনটা আচ্ছা শোনো ভালো করে পোর্স থাকে এবার ধরো এই তোমার কন্টেইনারের মধ্যে এম কেজি ওয়াটার আছে এস তার স্পেসিফিক হিট ইনিশিয়াল টি আই টেম্পারেচারে আছে ওকে ইনিশিয়াল টি আই টেম্পারেচারে আছে ওকে ওকে এবং এল এফ অ্যান্ড এলভি দিয়ে দিয়েছে এটা তো তোমরা জানোই ইট ইজ গিভেন এবার কি হচ্ছে শোনো ভালো করে এবার কি হচ্ছে ভালো করে শোনো এই যে ওয়াটার যেটা ভেতরে আছে এই পরের মাধ্যমে এ বাইরে আসে কি বললাম পরের মাধ্যমে বাইরে আসে বাইরে আসার পরে বাইরের টেম্পারেচার তো অনেক বেশি তুলনামূলক তাই না হ্যালো এবার सुनो কি এ ভেপরাইজ করবে বা ইভাপোরেট করবে এই ইভাপোরেটেশনের জন্য এর এনার্জি দরকার হবে কি বলো এর এনার্জি দরকার হবে এই এনার্জিটা ও কোথা থেকে নেবে এই ভেতরের জল থেকে এনার্জি মানে ল্যাটেন্ট হিট দরকার হবে না বলো 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 ল্যাটেন্ট হিট দরকার হবে না রাইট তো এটা ল্যাটেন্ট হিট অফ ভেপরাইজেশন দরকার হবে তো এই এনার্জিটা ও কোথা থেকে নেবে

এম গ্রাম পার সেকেন্ড এখান থেকে এভাপোরেট হচ্ছে এবং এই এম ভেরি ভেরি গ্রেটার দ্যান এম ক্যাপিটাল এম অবভিয়াসলি মানে ধরো দশ কেজি আমি যদি জল রাখি আমি যতক্ষণ ইউজ করছি ধরো দু ঘন্টা বা তিন ঘন্টা আমি ইউজ করছি ততক্ষণে যে এই যে এমটা বেরোচ্ছে এটা ধরো দশ গ্রাম বা কুড়ি গ্রাম যেটা দশ কেজি থেকে অনেক কম এরকম না হয় যে আমি ভেতরে দশ কেজি জল রেখেছি দু মিনিট পরে দেখলাম আরে পুরো দশ কেজি জলই বেরিয়ে গেছে এরকম তো হয় না এই যে এই যে পোর্স দিয়ে যে ওয়াটারটা বেরোয় সেটা অত্যন্ত কম ওকে ওকে আচ্ছা তাহলে বার করতে বলেছে আমাকে টেম্পারেচার এই যে এর ভেতরের টেম্পারেচার বলো যদি এই মাস বেরিয়ে যায় তাহলে ভেতরের টেম্পারেচার কমবে না বাড়বে তাহলে আমাকে এই যে টেম্পারেচার যেটা এবং সেই টেম্পারেচারটা বলো টাইমের সাথে ভেরি করবে তো হ্যাঁ তাহলে ফাইনাল টেম্পারেচার উইথ রেসপেক্ট টু টাইম আমাকে বলতে হবে ফাইনাল টেম্পারেচার উইথ রেসপেক্ট টু টাইম আমাকে বলতে হবে just simple equation simple equation just i give you 2 3 minutes ek like to fast Coro. এরপরে আর সামান্য দুটো জিনিস আছে যেটা তোমাদের বোর্ডের সিলেবাসে আছে আমি একবার বলে দেব তারপরে আমি হিট ট্রান্সফারে চলে যাবো দুটো জিনিস নিয়ে এরপরে কথা বলবো ট্রিপল পয়েন্ট বয়লিং জাস্ট এই দুটো নিয়ে কথা বলবো বাকি তোমরা বই থেকে পড়ে নিতে পারবে আর ইউ ট্রাই ডিআর আচ্ছা দেখো আমি করছি প্রবলেমটা সবাই দেখো সবাই দেখো আচ্ছা বলো তো টি টাইমে টি টাইমে কতটা জল এখান থেকে বেরিয়ে যাবে এম ইন্টু টি দেখো এম ইন্টু টি তাই না আচ্ছা এম ইন্টু টি যে জলটা বেরোবে সে কত এনার্জি নেবে এল ইন্টু ভি মাস ইনটু কিউ কি ছিল মাস ইনটু এল ভি এত এনার্জি নেবে এই এনার্জিটা কোথ থেকে নিয়েছে দেখো তার মানে কি এর ভেতরে কতটা মাস পড়ে আছে এম মাইনাস এম টি পড়ে আছে না এম মাইনাস এম রাইট আর এ স্পেসিফিক কত এস আর ডেল টেম্পারেচার চেঞ্জ টি আই মাইনাস টি এফ তার মানে কি ভেতরের জলটা যদি ঠান্ডা হয় তার জন্য এত ক্যালোরি হিট দরকার আর বাইরের জলটা যদি বেরোয় তাহলে এত ক্যালোরি হিট নিয়ে বেরোচ্ছে বলো তো এই দুটোর মধ্যে রিলেশন কি এই দুটোর মধ্যে রিলেশন কি বলো 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 এই তো আমাদের একটা ছোট্ট এক্সপ্রেশন করতে হবে বলে দিয়েছে এম ভেরি ভেরি গ্রেটার দ্যান ক্যাপিটাল তাহলে আমি এই রেসপেক্টে এই কে মানে করতে পারি আমি লিখতে পারি এম টি এল ভি ইকুয়াল টু এম এস টি মাইনাস অ্যাকচুয়ালি টি টি রাইট এখান থেকে আমি টি এফ এর ভ্যালু বার করতে পারি বলো এম টি এল ভি বলো এম টিএল ভি না দেখো তো এটা আসছে কিনা টিআই মাইনাস দেখো তো এটা আসছে কিনা আসছে এবার এখান থেকে তুমি যে কোনো প্রবলেম পেরে যাবে আচ্ছা তোমাদের আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি আচ্ছা এল ভি কত কত আমরা জানি আচ্ছা এবার খুব ভালো করে শোনো আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি আচ্ছা ভালো করে শোনো যদি এখান থেকে এক গ্রাম জল বেরোয় এক গ্রাম তাহলে কত এনার্জি নিয়ে বেরিয়ে যাচ্ছে বলো তো এ কত এনার্জি নিয়ে বেরিয়ে যাচ্ছে

হ্যালো হ্যালো বলো 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 তার বুঝতে পেরেছো এক গ্রাম জল যদি বেরিয়ে যায় তাহলে সেই এনার্জি দিয়ে পাঁচশো গ্রাম জলের এক ডিগ্রি কমানো যায় আমি কি বোঝাতে পারছি তার মানে বুঝতে পারছো এক গ্রাম দিয়ে কতটা জল কমানো যায় এক ডিগ্রি পাঁচশো চল্লিশ গ্রাম কতটা হিউজ অ্যামাউন্ট বুঝতে পারছো এক গ্রাম জল যদি বেরিয়ে যায় বোঝাতে পেরেছি আমি থিওরি প্রবলেমটা এবং থিওরিটা ওকে বড়িয়া ওয়ান্ডারফুল নেক্সট দুটো জিনিস বলবো লাস্ট দুটো জিনিস বোর্ড এক্সামে আসে আমি সেই দুটো করিয়ে দেব একটা হচ্ছে ট্রিপল পয়েন্ট তোমরা তবু বইটা পড়ে নেবে ট্রিপল পয়েন্ট ভালো করে শোনো ট্রিপল পয়েন্ট Triple point There is a pressure and temperature. There is a pressure and temperature at which at which solid, liquid, and gas coexist at equilibrium. So that point is called triple point. That point is called. ট্রিপল পয়েন্ট ওকে এই ট্রিপল পয়েন্টের একটা কার্ভ আছে এগুলো কনসেপ্টুয়ালের থেকে বেশি তোমার থিওরিটিক্যাল দেখো কার্ভটাতে কি হচ্ছে এইটা সেই ট্রিপল পয়েন্ট এই দিকে প্রেশার এই দিকে টেম্পারেচার ওকে এই 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 কার্ভের যেহেতু এই কার্ভে দেখো এটা এমন একটা পয়েন্ট যেখানে সলিড লিকুইড গ্যাস তিনটেই কো এক্সিস্ট করে তাহলে এইদিক থেকে এরকম একটা গ্রাফ পাওয়া যায় এই দিক থেকে আর একটা গ্রাফ পাওয়া যায় এই দিক থেকে আর একটা গ্রাফ পাওয়া যায় রাইট এইটা সলিড এইটা এইটা লিকুইড গ্যাস স্যার আমি বুঝলাম নাকি আমি জাস্ট গ্রাফটা যেরকম হয় সেই রকম ড্র করছি এক্সপেরিমেন্টাল ক্রাফ কি বললাম বলো এক্সপেরিমেন্টাল গ্রাফ আমি ড্র করছি আমি কোন ফর্মুলা ধরে বা কোনো থিওরি ধরে গ্রাফটা ড্র করিনি আমি বোঝাতে পারলাম তোমাদের জাস্ট গ্রাফটা মনে রাখতে হবে তোমাদের জাস্ট গ্রাফটা মনে রাখতে হবে এই ডায়াগ্রামটাকে বলে ফেস ডায়াগ্রাম এই ডায়াগ্রামটাকে ফেস ডায়াগ্রাম বলে এই তিনটে কার্ভের মধ্যে এই কার্ভটাকে বলে ভেপারাইজেশন কার্ভ এইটাকে বলে সাবলিমেশন কার্ব হ্যালো 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 বলো টেম্পারেচারটা কি টেম্পারেচার বলতে কত ডিগ্রি এটা তো ডিপেন্ড করবে ভাই একটা তোমার মেটেরিয়ালের জন্য কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা তোমার ওয়াটারের জন্য একটা কার্বন ডাইঅক্সাইডের জন্য এই পয়েন্টটা জেনারেলি হয় অ্যাউন্ড মাইনাস সিক্সটি মাইনাস ফিফটি সেভেন ডিগ্রি টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইডের জন্য ওটা ডিপেন্ড করবে ওকে আর এই কার্বটা ফিউশন কার্ভ এইটুকু এইটুকু মনে রাখলেই হবে এখান থেকে তোমার কোনো কিছু আসবে না দ্যাটস ফর গ্যারেন্টেড দ্যাটস ফর গ্যারেন্টেড ওকে ফাইন এগুলো বইগুলোতে দেওয়া আছে আমি তোমাদের জাস্ট একবার বলে দিলাম আচ্ছা নেক্সট আমি যে জিনিসটা সামান্য একটু ডিসকাস করব সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং বয়েলিং পয়েন্ট ফ্যাক্টরস দরকার হলে এই গ্রাফটা মুখস্ত করে নাও ইনফ্লুয়েন্সিং লিখি এফেক্টিং এর থেকে বেশ একটু আমি ওকে 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 আচ্ছা শোনো ভালো করে তোমরা যদি দেখো না পয়েন্টে অনেকগুলো পয়েন্ট থাকবে এক সেটা হচ্ছে অব দ্য লিকুইড দুই প্রেশার অফ দ্য লিকুইড তিন প্রেজেন্স অফ ইম্পিউরিটিস অফ দ্য লিকুইড ঠিক আছে আমি বেসিক্যালি এখানে যেটা করাবো সেটা হচ্ছে এফেক্ট অফ প্রেশার কি বললাম এফেক্ট অফ প্রেশার দেখো এফেক্ট অফ প্রেসার তোমরা হয়তো আগে পড়েছো তোমরা হয়তো আগে পড়েছ ভালো করে শোনো এই এফেক্ট অফ প্রেসার সম্বন্ধে আমি কয়েকটা কথা বলবো ফার্স্ট যদি আমি হাইট ইনক্রিজ করি মানে আমি যদি তলা থেকে উপরে যাই বলো তো অ্যাটমসফিয়ারিক প্রেশার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে বলো ভেরি গুড প্রেশার ডিক্রিজ করবে এটা তো আমরা সবাই জানি ওকে আচ্ছা যদি প্রেশার ডিক্রিজ করে তাহলে বয়লিং পয়েন্ট করবে তো এই দুটোকে যদি আমি কম্বাইন করি থার্ডটা লিখতে পারি যদি আমি হাইটের উপরে যাই হাইটের ওপরে যাই মানে হাইটে নিচ থেকে ওপরে উঠি তাহলে বয়লিং পয়েন্ট কি হবে বলো বয়লিং পয়েন্ট তোমরা নিশ্চয়ই না তোমাদের আচ্ছা যদি না থাকে এইটুকু মনে রাখলেই হবে যেটুকু আমি বলছি এর বেশি আর কিচ্ছু আসবে না সেটা হচ্ছে মাউন্ট এভারেস্টে যেটা Almost 9 kilometer from the earth surface. sheikhane, water boils at 70 degree Water boils at 70 degree. Are that jiling? Water boils at 93 point. No, 93 point ha 93.6 degree. around eta almost 9 kilometer or eta almost 2.2 kilometer. Kibullah eta almost. কিলোমিটার আর এটা অলমোস্ট টু পয়েন্ট টু কিলোমিটার একটা জিনিস জানি একটা পার্টিকুলার প্রেসারে একটা পার্টিকুলার প্রেসারে কি হয় বলো একটা পার্টিকুলার বয়লিং টেম্পারেচার থাকে তাই না একটা পার্টিকুলার প্রেসারে একটা পার্টিকুলার বয়লিং টেম্পারেচার থাকে ওকে আচ্ছা আচ্ছা আমি এখানে তোমাদের একটা সেন্টেন্স লেখাতে চাই এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট এগুলো ইনফরমেশন এর এক্সপ্লেনেশনও আমার খুব ভালো জানা নেই কিন্তু ইনফরমেশন সেটা হচ্ছে এর এর ডিটেলে গেলে হয়তো আমি জানবো কিন্তু আমি কখনো এর ডিটেলে যাইনি দেখো বলো তো নরমাল বয়েলিং পয়েন্ট কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড ভেরি গুড 100 ডিগ্রি সেন্টিগ্রেড ভেরি গুড এইবারে কি বলছে শোনো ফর এ ভেরি ইম্পর্টেন্ট ফর এ 2.7 সেন্টিমিটার এইচ জি টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার এইচ জি এইচ জি প্রেশার চেঞ্জ হলে কি বললাম এত প্রেশার চেঞ্জ হলে বয়লিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ওয়ান ডিগ্রি চেঞ্জ হয় কি বললাম বয়লিং পয়েন্ট ওয়ান ডিগ্রি চেঞ্জ হয় মানে যদি বলো তো টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার এইচ জি কমলে বয়লিং পয়েন্ট এক ডিগ্রি বাড়বে না কমবে কমবে ওকে এটা থেকে بس এইটুকুকে আমাদের মনে রাখতে হবে এইটুকুকে আমাদের মনে রাখতে হবে এইবারে একটা ছোট্ট থিওরি আছে اناদার 8 মিনিটসে এই সেশনটা কেটে যাবে তার মধ্যে আমি এই থিওরিটা করব এবং পরের সেশনে আমরা চলে যাব তোমার কি ট্রান্সফারে সেটা হচ্ছে ডিটারমিনেশন খুব फास्ट করব ডিটারমিনেশন অফ হাইট অর এলটিট অলটিটিউড যাই বলো ক্যাপিটাল H বলো ফ্রম বয়লিং পয়েন্ট ফ্রমিং পয়েন্ট ওকে দেখো ধরো এরকম একটা পাহাড় আছে রাইট এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি রাইট এইখানে প্রেসার তুমি জানো পি এখানে তুমি প্রেশার জানো পিবি এখানে তুমি বয়লিং টেম্পারেচার জানো টি এখানে তুমি বয়লিং টেম্পারেচার জানো টি ওকে ভেরি গুড আচ্ছা এইবারে বয়লিং টেম্পারেচার তুমি দুটো জায়গাতেই জানো দুটো জায়গাতেই প্রেশার জানো তোমাকে এর হাইট ক্যালকুলেট করতে বলেছে তোমাকে এর হাইট ক্যালকুলেট করতে বলেছে তোমাকে এর হাইট ক্যালকুলেট করতে বলেছে কি করে ক্যালকুলেট করবে কোনো আইডিয়া আছে দেখো ভালো করে আমি ইকুয়েশন লিখছি বলো তো পিএ মাইনাস এই দুটো প্রেসার ডিফারেন্স টিএ মাইনাস টিবির সাথে কিভাবে রিলেটেড এক ডিগ্রির জন্য টু হয় তাহলে এত ডিগ্রির জন্য কত হবে হ্যালো ইন্টু দিস কারেক্ট দেখো এক ডিগ্রি যদি চেঞ্জ হয় তাহলে টু পয়েন্ট সেভেন তাহলে বলো তো এখানে টিএ মাইনাস টিবি ডিগ্রিটা চেঞ্জ হয়েছে তার মানে কতটি কতটা প্রেসার চেঞ্জ হয়েছে বলো টু পয়েন্ট সেভেন ভেরি গুড ভেরি গুড ভেরি আচ্ছা আচ্ছা এই টু পয়েন্ট সেভেনটা এটাই তো এইচ এইচ অফ হোয়াট এইচ অফ বলো এইচ অফ মানে এইচ সেমি এই জি না আরে বাবা এই যে পি পিএ মাইনাস পিবি প্রেসার ডিফারেন্সটাকে আমরা কি দিয়ে ডিনোট করি সেন্টিমিটার অফ এইচ জি দিয়ে ডিনোট করি তো বলো

ভালো করে শোনো এর হাইট যদি এইচ হয় আর রো যদি এ আর এর ডেন্সিটি হয় আর জি যদি এইটা হয় মানে জি আচ্ছা এইচ ইন্টু রো এ আর মানে কি বলতো এইচ ইন্টু রো আর মানে হচ্ছে এই পুরো জায়গাটাতে এই পুরো জায়গাটার হাইট এইচ কারেক্ট আর রো রো কি রো বলো রো হচ্ছে

আর নিচে আমি এ দিয়ে ভাগ করেছি তাহলে ফোর্স বাই এরিয়াটা কি হয় প্রেসার ভেরি গুড প্রেসার এই প্রেসারটা কার জন্য এই যে রোটা কিসের জন্য মানে এর মধ্যে যদি এয়ার থাকে ভেবে দেখো এর মধ্যে যদি এয়ার থাকে তার মানে এটা হচ্ছে এয়ার এর ডেনসিটি বলো তো এই যে আমি লিখেছি এইচ রো আর জি আর স্মল এইচ রো জি এই দুটোর মধ্যে রিলেশন কি ইকুয়াল আরে ভাই প্রেশারটা কিসের জন্য হচ্ছে প্রেশারটা হচ্ছে এই এয়ার গুলোর জন্য এয়ার পার্টিক্যাল গুলোর জন্য যেটা আমি দুভাবে মেজার করতে পারি একভাবে কি মেজার করতে পারি সেটা হচ্ছে ওই তোমার ব্যারোমিটার দিয়ে যেটা এই সেন্টিমিটার দিয়ে সেটা মেজার করেছি আর নর্মালি আমি কি মেজার করব এইখান থেকে এই হাইট দি একটা বিশাল বড় পাইপ লাগাবো সেই পাইপের মধ্যে কতটা এয়ার আছে সেই তার মাসটা ক্যালকুলেট করব করে তার এরিয়া দিয়ে ভাগ করব তার মানে এই দুটো ইকুয়াল না দেখো এই দুটো ইকুয়াল না বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি হ্যালো তোমরা বুঝতে পেরেছো ওকে দাও এবার আমার দরকার হচ্ছে এইচ দেখো জি কেটে গেল আবার এই এইচ ইকুয়াল টু টু পয়েন্ট সেভেন ইন্টু টি এ মাইনাস টিবি তার মানে আমি এখান থেকে এইচ ডাইরেক্টলি লিখে দিতে পারি টু পয়েন্ট সেভেন টি এ মাইনাস টিবি ইনটু থার্টিন পয়েন্ট সিক্স কেন এইচ রো জি থার্টিন পয়েন্ট সিক্স বাই রো অফ এ আর দেখো রো অফ এয়ার কোনো ডাউট আছে কোন ডাউট আছে বলো এত সেন্টিমিটার এবার তুমি যদি এ আর এর এ ডেনসিটি জানো ই আর হয় আরাউন্ড টোয়েন্টি টু কেজি পার মিটার কিউব টোয়েন্টি টু মিটার কেজি পার মিটার কিউব তার মানে তুমি দুটো জায়গায় যদি বয়লিং টেম্পারেচার জানো তাহলে হাইটটা বার করতে পারবে আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমাদের হয়তো এই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছে তাই না দেখো এই জায়গাটাতে তাই না একটু প্রবলেম হয়েছে কি আচ্ছা এটা আমি না ফ্লুইডে তোমাদের করাবো ফ্লুইডে করাবো কারণ ফ্লুইডে যখন প্রেসার আসবে তখন এই জিনিসটাই করাবো জাস্ট এই জিনিসটাই করাবো বুঝতে পেরেছো এই জিনিসটাই করাবো ওকে যখন প্রেশার আসবে তখন এই জিনিসটাই আরেকবার করাবো যে কি করে প্রেশারটা মেজার করা হয় ঠিক আছে এইটা আমাদের এক মিনিট বাদে কেটে যাবে আমরা এরপরে হিট ট্রান্সফার শুরু করব ওকে আমরা হিট ট্রান্সফার শুরু করব। সেটাও কিন্তু ইজি টপিক সেটাও কিন্তু ইজি টপিক